উনি আমাদের সাবেক প্রধান শিক্ষক হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত। স্যারকে আমরা আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করতেছি। মোহাম্মদ সিরাজ উদ্দৌলা স্যার আমাদের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমানে তিনি অন্য একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকতায় দায়িত্ব নিয়োজিত আছেন। স্যারকে আসন গ্রহণের জন্য অনুরোধ করতেছি। এরপরে আমাদের হচ্ছে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য নিপা, কেয়া, বিউটি, মাসুমা, অপরাজিতা, শ্যামলী, মোজাম্মেল, হাবিবুর, আশিকুর, আরিফ, বশির, তোমরা ফুলগুলো নিয়ে প্রস্তুতি নাও। সাদদেরকে ফুল দিয়ে আমরা বরণ করার জন্য তোমাদেরকে অনুরোধ করতেছি। এরপরে নিপা, তুমি নাজিম স্যারকে ফুল দিয়ে বরণ করো। বিউটি, মাসুমা, মাসুমা তুমি বজলুর সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করো। দাও বাচ্চা আসো, সমস্যা নেই, বাচ্চা আসো, বাচ্চাকে দিয়ে দাও। হ্যাঁ, অপরাজিতা এখন ফুল দিচ্ছে। অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমানে শিবগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত রয়েছেন সিরাজউদ্দৌলা স্যার। আশিকুর, আশিকুর, তরিকুল ইসলাম স্যারকে তুমি ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করো। এবার হাবিবুরকে, মঈনুদ্দিন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ সবাইকে সাদদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। এবার আমাদের পরবর্তী আয়োজন হচ্ছে ক্রেস্ট বিতরণ। 20 বছর পূর্তি উপলক্ষে 20টা বছর অনেক দিন পরে একসাথে মিলিত হতে পারছি, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো সেটা বড় সড়ো পরিসরে আমরা করতে পারি নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বড় কিছু করার চিন্তা ভাবনা আছে আমাদের কাছে। হয়তো প্রথমত যে কোনো জিনিস করতে গেলে হয়তো অনেক বাধার সম্মুখীন হয়, হয়তো এবার আমরা সেটা করতে পেরেছি, যতটুকু করি না কেন এর পরবর্তীতে আমরা আরও ভালোভাবে করবো, সেই জন্য সবার সহযোগিতা কামনা করতেছি। আর ভুল ভ্রান্তি হয়তো আমাদের থাকবেই, আমাদের সম্মানিত শিক্ষকগণ আগে যেভাবে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছিল, আশা করি এবারও সেভাবেই দেখবে আমাদেরকে, কারণ আমরা স্টুডেন্ট, তাদের কাছে ছেলের মতো, সন্তানের মতো, সেভাবে হবে। আমাদের যদি ভুল হয়ে থাকে সেগুলো ধরে দিলে আমরা আরও আনন্দিত হব, আমরা গর্ববোধ করব। পরিসরের সম্মাননা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি। এরপরে মামুন, মামুনকে নাজিমুদ্দিন স্যারকে টেস্ট সম্মাননা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন জুয়েল স্যার আজকের অনুষ্ঠান সভাপতি, যিনি বর্তমানে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছে, ওনাকে সম্মাননা কেস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। এরপরে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ বজলুর রহমান স্যারকে সম্মাননা কেস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আছেন মোহাম্মদ সিরাজ উদ্দৌলা স্যার, যিনি সাবেক শিক্ষক, তিনি বর্তমানে এখন আমাদের আরেকটি স্বনামধন্য স্কুল শিবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। স্যারকে পেয়ে আমরা অনেক আনন্দিত, স্যার অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এর জন্য স্যারকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ। স্যারকে কেস সমন্বয় দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে আছেন আমাদের সম্মানিত শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ, তিনি বর্তমানে এখনও আমাদের স্কুলে কর্মরত অবস্থায় আছেন। স্যারকে কেস সম্মাননা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার, তিনিও বর্তমানে এখনও কর্মরত অবস্থায় আছেন। স্যারকে সমন্বয়কে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আছেন মোহাম্মদ মহির স্যার, তিনিও এখনও বর্তমানে কর্মরত অবস্থায় নিয়োজিত আছেন। স্যারকে সমন্বয় কেস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের কেস বিতরণ পর্ব শেষ হয়েছে। সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থাকবে স্যার, আমাদেরও পর্ব আছে, আমরা আমাদের স্মৃতিচারণ থেকে যতটুকু পারি আমরা বলবো। হ্যাঁ, আমরা বলবো এবং আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেকেই একটা করে হলো আমাদেরকে আদেশমূলক বলেন উপদেশমূলক একটা বক্তৃতা দেওয়ার জন্য আমি অনুরোধ থাকবে সবার কাছে। অনুষ্ঠান শুরুতে আমরা একটা কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। কুরআন তেলাওয়াত করার জন্য আমি মোহাম্মদ আল আমিনকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল আমিন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আর রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। আসসালামু আলাইকুম। আমরা চাইবো প্রত্যেকে একজন একজন করে তাদের নাম এবং পরিচয় পর্বটা সুস্পষ্ট। প্রথমে আমরা কে কোথায় আছে, কর্মরত অবস্থায় আছি, কোথায় আছি, আমরা কোন জায়গায় আছি, নাম এবং কোন প্লেস আছি, জাস্ট আমরা এটুকু সংক্ষিপ্তে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভায় উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, আজকের সভার সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় বন্ধুমহল, সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ উদ্দিন, আমার বাড়ি হচ্ছে একবরপুর। আমরা তো সবাই 2004-এর ব্যাচ, এটা নতুন করে বলার কিছু নেই, যেহেতু আয়োজনই 2004-এর। আমি বর্তমানে বিনোদপুর আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে উপস্থিত আছি, আমার কর্মরত আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা প্রত্যেকে সবার জন্যই দোয়া করব। আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, আমাদের অবস্থান বিবেচ্য বিষয় নয়, আমরা কে কতটা ভালো মানুষ হতে পেরেছি সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। অনেকেই হয়তো বা আনইজি ফিল করতে পারে, ঠিক আছে, সেটা কোনো বিষয় না। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। আমি রহমান রবি, বাসা গ্রামের বাসা ঘুঘুডাঙ্গা। আমি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার, বর্তমানে থাকি রাজশাহীতে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসমাউল হক, আমার বাড়ি কুড়িয়া। আমি লাইভ স্টকে আছি আর আপাতত আমার একটা ভেটেরিনারি শপ আছে বনাবাসে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামুল ইসলাম, বাড়ি আমার শ্যামপুর গোপালগঞ্জ। আমি 2004 সাল থেকে এখানে বেরিয়ে গেছিলাম। আমি আসলে অ্যাকচুয়ালি ব্যবসার সাথে বেশি জড়িত, এখন ব্যবসার পাশাপাশি আমার সম্পর্কে ফার্মেসি আছে, ফার্মেসি সাথে জড়িত আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামুল ইসলাম, আমার বাড়ি পাটচৌকা। আমি ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছি শিবগঞ্জ ভোলার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উমর ফারুক, আমার গ্রামের বাড়ি পাটচৌকা। আমি সিটি গ্রুপের হেড অফিসে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি। আসসালামু আলাইকুম। আমি মমিন, বাসা জগন্নাথপুর। আমি সাঘাটা ডিগ্রি কলেজ গাইবান্ধা কলেজে লেকচারার হিসেবে নিয়োজিত আছি। আমি মোসাম্মৎ সায়মা, আমি বরিশাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছি। এখানে জয়েন করার আগে আমি জাপানে থেকে পিএইচডি কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম, আমার বাড়ির সাথে এসে আমি দোকান আছি। আমি মোহাম্মদ শাহাদত ইকবাল, আমার গ্রামের বাড়ি জগন্নাথপুর। আমি জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমি মোহাম্মদ মহির উদ্দিন, গ্রামের বাড়ি জগন্নাথপুর, পুলিশ ব্যাংকে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম রেজা, পুলিশ সদস্য, আমি নাটোর থানা কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম, আমার বাড়ি ঘুঘুডাঙ্গা। আমি একটা ঢাকা ডিস্ট্রিক্টে কন্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম, আমার বাড়ি খড়িয়া। আমি বর্তমান হর্টিকালচার সেন্টার কল্যাণপুর চাপান্নগঞ্জে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল আলম রুবেল, আমি ঢাকায় আছি। আমার ঢাকায় নিজস্ব একটা এনজিও আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি হচ্ছে হাউসনগর। আমি বর্তমানে ঢাকায় আছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোঅর্ডিনেটর হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আশিকুর রহমান, আমার গ্রামের বাড়ি হাউসনগর। আমি বাংলাদেশ ইকোনমিক সোসাইটি বাই সংস্থায় কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আমার গ্রাম হচ্ছে কালীগঞ্জ। আমি বিজনেস করি, এক্সপোর্ট ইম্পোর্টের। আসসালামু আলাইকুম, আমি আল মামুন, আমার গ্রামের বাড়ি চৌকাপড়াটি, বর্তমানে আমি ভুনায় অবস্থান করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোজাম্মেল হক, গ্রামের বাড়ি পাটচৌকা। বর্তমানে ঢাকায় আমি জব করি, প্রাইভেট কোম্পানির মার্কেটিং হিসাবে আপনি আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাইবুর রহমান, গ্রাম জগন্নাথপুর। আমি বর্তমানে চিটাগাং আরএফএল কোম্পানিতে জব করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার গ্রামের বাড়ি হাউসনগর। আমি একজন ব্যবসায়ী, আমার মশলার দোকান আছে মোনাকাছা বাজারে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের সালেহ মুকুট, আমার গ্রামের বাড়ি বিশ্বনাথপুর। আমি চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল সেক্টরে মার্কেটিং অফিসার হিসেবে নিয়োজিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সরওয়ার জাহান, গ্রাম ঘুঘুডাঙ্গা। আমি মার্কেটিং এ জব করি, রাজশাহীতে। আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর, বাড়ি হাউসনগর। আমি কৃষিকাজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ময়াজুদ্দিন, গ্রাম পেলিমারি। আমি সেলস ম্যানেজার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ, আমি সিমেন্ট সেক্টরের মধ্যে হায়দ্রাবাদ গ্রুপ স্কিল সিমেন্টের কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলম মইন, আমার বাড়ি সাতরসিয়া। আমি বর্তমানে সহকারী শিক্ষক, ছাত্র বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ কর্মসংস্থান কমিশনে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল উদ্দিন, আমার গ্রাম হচ্ছে রাজনগর হাঙ্গামি। আমি বর্তমানে পুলিশ সদস্য হিসাবে পুলিশ একাডেমি সারদায় কর্মরত আছে। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল রানা, গ্রামের বাড়ি জগন্নাথপুর। আমি ইলেকট্রনিক্স ব্যবসা করি, অল্টারনেট ডিলার। আমার জানা মতো সোহেলের 8-10টা ব্যবসা আছে, মাত্র একটা উল্লেখ করলাম, জানি না ডোনেশন চাইবো এই জন্য কিনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ পাপ্পু, আমার গ্রামের বাসা রানীনগর। আমি বর্তমানে বেক্সিমকোতে কর্মরত অবস্থায় আছি। নমস্কার, আমার নাম শ্রী অপরাজিতা সাহা, গ্রামের বাড়ি মোনাবাসা। আমার বিয়ে হয়েছে রামচন্দ্রপুর হাট, আমি একজন গৃহিণী। নমস্কার, জয় গৌর জয় নিতাই। আমার নাম শ্রী শ্যামলী সাহা, আমার বাড়ি মোনাবাসা, আমি হুমায়ুন রেজা ছাত্রী। আমার শিবগঞ্জে বিয়ে হয়েছে, আমি একজন গৃহিণী। আমার নাম মিঠুনাথপুর, আমার বিয়ে হয়েছে কামসাতে, আমি থাকি রাজশাহীতে। আমি বাচ্চা দেখাশোনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বিউটি, আমার গ্রামের বাড়ি রায়নগর। আমি এখন বিয়ে হয়েছে ভোলাহাট, কিন্তু থাকি ঢাকায়। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মত সায়মা বেগম, আমার বাপের বাড়ি বিশ্বনাথপুর, বিয়ে হয়েছে পিয়ানিমারি, আমি গৃহে থাকি। আমার নাম মাসুমা, আমার বাড়ি হাঙ্গামি, থাকি রাজশাহীতে, বাচ্চা দেখাশোনা করি। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা আমার যদি আত্মীয় লাগে খালা রিমা, উনি শারীরিকভাবে অসুস্থ, প্রচন্ড অসুস্থ। আমরা চাইবো তার জন্য একটু দোয়া করার জন্য, রিমার জন্য। গ্রামের বাড়ি গোপালপুর সাহাপাড়া, আমি ব্যবসার সাথে সম্পৃক্ত। আমরা কম বেশি সবাইকে চিনি, একজন আরেকজনকে। তারপরে হয়তো কর্ম বিশেষের ক্ষেত্রে সবাই একসাথে হতে পারি নাই, তো যাক সবারই নিজ নিজ অনুভূতি প্রকাশ করে পরিচয় পর্ব দেওয়া শেষ করলাম এখানে। এখন আমরা যাব স্যারদের কাছ থেকে। সম্মানিত স্যার, আমি আনোয়ারুল স্যারকে দিয়ে শুরু করি। স্যার সবারই দিতে গিয়ে আমি নিজেই ভুলে গেছি, পরিচয়হীন। আমি মোহাম্মদ রবিউল আলম, আমি একটা বাংলাদেশের মার্চেন্ডার হিসাবে কর্মরত আছি ঢাকায়। সবাই আমার জন্য দোয়া করেন যেন কর্মজীবন আমি সাকসেস হতে পারি, এটাই দোয়া। আমার নাম তো সবাই জানো, তারপরে বলি, আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। আমার এক ছেলে 3 মেয়ে। ছেলেটি টিসিএফ উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামতপুর। 2 মেয়ে কনকসা গার্লসের টিচার, আর 1 মেয়ে গৃহিণী হিসাবে রাজশাহীতে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, নাজিম মাস্টার বলে সবাই চিনে। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, বাড়ি খড়িয়াল, এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম সবারই জানা, তবু আমি বলছি। আমার নাম মোহাম্মদ বজলুর রহমান, বিএসসি নামে পরিচিত সবাই ছিলেন। আমি অবসরপ্রাপ্ত, এখন বাড়িতে কর্মকাজ করি না, আল্লাহ বিল্লাহ করি আর থাকি এই মতো। আমি মোহাম্মদ রবিউল আলম রুবেল, বাড়ি হাওড়া, এই স্কুল থেকে 2007 সালে অবসর গ্রহণ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, তোমাদের সহকারী শিক্ষক ছিলাম, কৃষি শিক্ষক, জীববিজ্ঞান, এটা তোমরা জানতাম। আর বর্তমানে আমি শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর এখানে যারা আছে তাদের কাছে আমি ছোট বা আজকেও ছোট। আজকে আমার বয়সে শুধু এখানকার যে ভারপ্রাপ্ত হেডমাস্টার শাহাবুদ্দিন স্যার উনি ছাড়া আমার সবাই সিনিয়র। আর ব্যক্তিগত জীবনে আমি দুই সন্তানের জনক, বড়টা মেয়ে, ছোটটা ছেলে। ছোট ছেলেটা ক্লাস 4-এ পড়ে, বড় মেয়েটা এখান এমআইএসটিতে ভর্তি হলো। তোমাদের দুই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, আমি ইসলাম শিক্ষার স্যার। আমার 3টি ছেলে মেয়ে, একটা বড় ছেলে এবার ইংলিশে অনার্স মাস্টার্স ফাইনাল দিল। 2 মেয়ে, একটা বিএসসি নার্সিং পড়ে আর একটা ইন্টার পাস করলো আর কি অ্যাডমিশন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তরিকুল আলম, বর্তমান এই স্কুলে অধ্যয়নরত আইসিটি টিচার। আমার 3 ছেলে মেয়ে, প্রথমটা মেয়ে বিএসসি নার্সিং করছে রাজধানীতে, তারপরে ছেলে সিটি কলেজে, রাজশাহী সিটি কলেজ এবার পরীক্ষার্থী। আর তারপর ছোটো একটা মেয়ে আছে 4-এ পড়ে। সবাই দুয়াই করবে যে আমার ছেলে মেয়েরা যেন সুশিক্ষিত অর্জন করতে পারে, এটা আমার কামনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম ময়নাদিন, অত্র বিদ্যালয়ের অবিষ্ণগরী। আমার 1 মেয়ে 2 ছেলে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি গৃহিণী। বড় ছেলে আমার রাজশাহী পলিটেকনিক 5ম স্তর পরীক্ষার্থী, ছোট ছেলে এই স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম। টিচার তাদের আলাদা ভাবে পরিচয় দেওয়ার এখানে কোনো আসে নাই, তারা সবসময় সম্মানিত, সম্মানের জায়গায় তারা থাকবে। আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি 2004 সালে, এখন 2024, মাঝে 20টা বছর, অনেকটা দিন। এর ভিতরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রত্যেকটা ক্লাসরুমে, বেঞ্চে, আমবাগান, রাস্তাঘাট, প্রত্যেকটা জায়গা আমাদের স্মৃতি জড়িয়ে আছে। আমি রিকোয়েস্ট করব এই আমাদের বন্ধুদের থেকে যারা তাদের স্মৃতিচরণ তুলে ধরার জন্য ইচ্ছুক আছে তাদের মধ্যে। আমি প্রথমে আরিফকে আমি অনুরোধ করতেছি স্টেজে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2004 ব্যাচ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্গঠনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার সভাপতি অর্থাৎ অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি এই প্রতিষ্ঠানটিকে বর্তমানে পরিচালনা করছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন জুয়েল স্যার। ওনার দক্ষ পরিচালনায় এই প্রতিষ্ঠানটি আদৌ সগৌরবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আরও মঞ্চে উপস্থিত আছেন যেনাদের কাছে আমরা মানুষ হয়েছি, আজ যাদের জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সেই সব শ্রদ্ধেয় শিক্ষক। অনেকেই বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, অনেকেই অবসরে গিয়েছেন। তাদের মধ্যে সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যার, আরও উপস্থিত আছেন আমাদের সাবেক সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন স্যার, বর্তমানে অবসরে গেছেন, উনি বর্তমানে অসুস্থ। আরও উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ বজলুর রহমান স্যার, আরও মঞ্চে উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ কালাম স্যার, মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার, মঞ্চে উপস্থিত মঈনুদ্দিন স্যার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিরাজ উদ্দৌলা স্যার, বর্তমানে যিনি এই প্রতিষ্ঠান থেকে আরও উচ্চতর আসন অর্থাৎ শিবগঞ্জের প্রধান যে গার্লস স্কুল, শিবগঞ্জ গার্লস হাই স্কুল যেটা, ওখানে উনি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি উপস্থিত আছেন। আরও মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ রশিদ স্যার সহ আমার সামনে উপবিষ্ট আমার সহপাঠীবৃন্দ, যাদের সাথে আমি দীর্ঘ 5টি বছর কাটিয়েছি। আমি সবাইকে জানাই 2024 ঈদ উল ফিতরের শুভেচ্ছা, স্বাগত ও সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করতে চাই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেনার নামে এই প্রতিষ্ঠানটি, হুমায়ুন রেজা চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলকে, যেনাদের অক্লান্ত পরিশ্রম ও জ্ঞান মেধা শ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই প্রতিষ্ঠানটি 1948 সাল থেকে 2024 পর্যন্ত কর্মরত যেসব শিক্ষক মণ্ডলী এবং দাতাগণ রয়েছেন, যাদের শ্রম রয়েছে, যাদের মেধা রয়েছে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার জন্য, সেই সব পরলোকগত মহান ব্যক্তিদের আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমি আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের সেই সব শিক্ষক যাদের কাছে আমরা মানুষ হয়েছে, কিন্তু ইতিমধ্যে রিসেন্টলি কয়েক বছর আগে ওনারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরস্থায়ী জীবনের বাসিন্দা হয়েছেন। তার মধ্যে বিনয় কুমার স্যার, আমাদের সাবেক প্রধান শিক্ষক শামসুদ্দিন স্যার, যেনার কথা না বললেই নয়, তার মধ্যে মমতাজ স্যার, আব্দুর রশিদ স্যার, এনামুল হক স্যার, নুরুল ইসলাম স্যার, ময়না স্যার সহ আমাদের অফিস সহায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, যার কথা না বললেই নয়, যিনি অনেক পরিশ্রম এবং ঘাম ঝরিয়েছেন এই প্রতিষ্ঠানটির জন্য। তেনারা আমাদের ছেড়ে চিরস্থায়ী জীবনের বাসিন্দা হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করেন। আমি বিশেষভাবে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের 2004 ব্যাচের আমাদের প্রাণপ্রিয় বন্ধু, সবার নয়নের মণি এবং যার সাথে সবসময় আমরা খুনসুটি করতাম, আমরা রিসেন্টলি তাকে হারিয়েছি, মোহাম্মদ মুরাদ হোসেন, যার কথা মনে পড়তেই আসলে চোখে জল চলে আসে। যখন তার মৃত্যু সংবাদটা আমি শুনলাম, তখন মনে হচ্ছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমি তার বিদায় তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনার পরিবারকে এই শোক সহ্যের তৌফিক দান করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার যেন ভালোভাবে পরবর্তী জীবন যাপন করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আজকে ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান, আসলে এই অনুষ্ঠানের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য, বিশেষ কোনো উদ্দেশ্য নয়, মাত্র কয়েকটা উদ্দেশ্যকে নিয়ে আমরা একত্রিত হয়েছি আমার মতে। সেখানে আমরা পড়াশোনা শেষ করেছি অনেক আগে, এক একজন এক এক কর্মস্থলে আমরা কর্মরত আছি, অনেকেই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আছি, অনেকেই কর্মক্ষেত্রে ব্যস্ততা, দূর দূরান্তে আমরা থাকি, একে অপরের সাথে হয়তো বা দেখা সাক্ষাৎ হয় না, ফোনে হয়তো বা অনেকের সাথে কথা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সাথে যোগাযোগ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার রিলেশনগুলো কেমন জানি ঠুনকো হয়ে গেছে, খুব একটা স্থায়ী নয়। আমরা তাই পরিকল্পনা করলাম যে একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা যায় কিনা, অর্থাৎ 20 বছর পূর্তি অনুষ্ঠান, 20 ইয়ার সেলিব্রেশন। তার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে একটা মিটিং করলাম, আমাদের বন্ধুরা যারা দূর দূরান্তে থাকে। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা 20 বছর পূর্তি অনুষ্ঠান করব। আমরা আমাদের বন্ধুত্বের যে বন্ধন, সেটা আরও যাতে শক্তিশালী হয়, অটুট থাকে, সেই জন্য আমরা একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে চাই। সেই সাথে আমরা আমাদের শিক্ষকদের, আমরা যাদের হাতে গড়া, তাদেরকে আমরা সম্মাননা জানাতে চাই। এমনিতেই আমাদের অনেকগুলো শিক্ষক আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা কিছু স্মৃতি ধরে রাখতে চাই, যেসব শিক্ষক এখনও আমাদের মাঝে আছেন। এই চিন্তাভাবনা থেকে আমাদের 2004-এর ব্যাচের বন্ধুরা আমরা সিদ্ধান্ত নিয়েছি মিটিংয়ের মাধ্যমে যে আমরা একটা স্মৃতি ধরে রাখবো, বর্তমানে যেসব স্যাররা রয়েছেন সেই ছাত্রছাত্রীদের নিয়ে, এবং যারা আমাদের ছেড়ে গেছেন ওনাদের জন্য মন থেকে আমরা দোয়া করব। এই জন্য এই অনুষ্ঠান, আসলে এই অনুষ্ঠান একটা কারণে, আরেকটি কারণ আমরা বন্ধুবান্ধব যদি ইউনাইটেড থাকি, আমরা বিপদে আপদে একে অপরের সাথে আমরা কোঅপারেট করতে পারবো, যে কোনো সহযোগিতা করতে পারবো। কে কোথায় আছে? একজন খুলনায় আছে, আমার সেখানে একজন একটু আমার প্রয়োজন আছে, আমি সেখানে যদি নক দেই আমার বন্ধুকে, অবশ্যই হেল্প করবে। এই চিন্তাভাবনা এবং বন্ধুত্ব আসলে অমর, এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যই আজকের এই আয়োজন। তো এই হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে যখন প্রথম আসলাম, গতকালকে অনুষ্ঠান দেখতে আমাদের সিনিয়র বড় ভাইরা অনুষ্ঠান করছিল 2004, আসলে ঈদের পরের দিনই আমাদের অনুষ্ঠানটা করার কথা ছিল, যেহেতু বড় ভাইরা এই জায়গাটা নিয়েছে, সেখানে তো আর আমরা জুনিয়র, আমাদের তেমন কিছু বলার থাকে না, তাই আমরা আজকে অনুষ্ঠানটা করেছি। তো যখন এখানে আসলাম, আসার পরে মনে হচ্ছে সেই 1999 সালে ফিরে গেলাম। 1999 এখানে সিক্সে ভর্তি হতে এসেছিলাম এক দাদার মাধ্যমে, সেই দাদার মেয়েও আবার এখানে পড়তো, নাম হচ্ছে সুরাইয়া সুলতানা মিলি, ওর বাবাকে আমি আবার দাদা বলি আমাদের পাড়ার। ওর বাবাই আমাকে এই হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে এসে 110 টাকা দিয়ে ভর্তি করেছিল, নইলে আমাদের পরিবারের সবাই আনক স্কুলে পড়ে, আমার ওখানেই থাকা হতো, হয়তো বা এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ হতো না। আমি সেই 1999 সালের ফিলিংসটা এখানে পেলাম। অনেক পুরনো বিল্ডিংও আছে, পুরনো সাররা আছে, পুরনো কিছু গাছ, হয়তো বা অনেক নতুন গাছও হয়েছে, তো অনেক কিছু সেই ফিলিংসটাতে চলে গেলাম। অনুভূতিটা আসলে এমন এক জিনিস, এটা আমি মানে ভাষায় প্রকাশ করা যায় না। ফিলিংস তো ফিলিংসই, এটা কখনো মানে প্রকাশ করার জিনিস না। আমরা যখন আঘাত পাই তখন কিন্তু আঘাতটা আমরা বুঝতে পারি কতটা, আমরা মুখে বলতে পারি যে না আমি আঘাত পেয়েছি, বাট আমরা কিন্তু বলতে পারি না যে কতটুকু আঘাত পেয়েছি। তো ফিলিংসটা এমন একটা জায়গায় যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। অ্যাকচুয়ালি ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই থটস অ্যান্ড ফিলিংস, আসলে আমার ফিলিংসটা কীভাবে প্রকাশ করব, সেই অনুভূতি মনে হচ্ছে এখানেই থেকে যায় এইরকম। আবার ফিরে গেছি সেই 1999 থেকে 2004, কত স্মৃতি এখানে, সাদের হাতে মার খাওয়া, তারপরে এই যে পড়াশোনা, মাঝে মাঝে হয়তো বা স্কুল ফাঁকেও দিতাম কিন্তু খুব একটা নয়, তারপরে আবার সুযোগ নিতাম, কিন্তু পড়াশোনার ব্যাপারে অনেকটা সিনসিয়ার ছিলাম স্কুল লাইফ থেকে। বাড়িরও শাসন ছিল, আর সর্বোপরি আমরা যেসব শিক্ষকদের পেয়েছি তাদেরই অবদান, পিতামাতার পরে যদি কারো অবদান থেকে থাকে, কারো অবস্থান থেকে থাকে এই পৃথিবীতে, আমি মনে করি সেটা শিক্ষক, আর অন্য কেউ নয়। শিক্ষক পিতামাতার পরেই হচ্ছে শিক্ষকের অবস্থান, যাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমার খুবই মানে এই লাগছে যে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে একই মঞ্চে বক্তব্য দেবে এরকম কোনো দুঃসাহস নেই এতটুকু, কিন্তু এটা একটা পরিস্থিতি, বিশেষ একটা অনুষ্ঠান, পরিস্থিতি বিবেচনায় আজকে এই অনুষ্ঠানে কিছু বক্তব্য দিতে হচ্ছে, স্মৃতিচারণা করতে হচ্ছে, এই জন্য। নাহলে শিক্ষকদের সামনে আসলে বক্তব্য দেওয়ার কোনো দুঃসাহস আসলে ছাত্র হিসেবে আমাদের থাকার কথা নয়। তো এখানে অনেক স্মৃতি রয়েছে যেগুলো আরও বন্ধুরা বলবে। আমাদের টিচারদের অনেক ব্যস্ততা আছে, শত ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে স্নেহ করেন, নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাই ওনারা এসেছেন। আমরা ওনাদের বাড়ি বাড়ি গিয়েছিলাম, ওনারা প্রত্যেকেই আশ্বস্ত করেছেন বিশেষ কোনো কারণ ছাড়া অবশ্যই উপস্থিত হব। স্যারেরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদেরকে গর্বিত করেছেন, আমরাও সর্বাত্মক চেষ্টা করছি স্যার আপনাদেরকে সম্মানিত করার। আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি অথবা ঘাটতি থেকে থাকতে পারে, তবে সেটা মনের অজান্তে, আপনারা সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং আমাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যৎ জীবনে সফলকাম হতে পারি, মানুষ হতে পারি। আমরা কর্মজীবন কতটা বড় লেভেলে আছে সেইটা বড় কথা নয়, কে এসপি, কে ডিসি, কে ইঞ্জিনিয়ার, নন ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আমরা কতটা মানুষ হতে পেরেছি, সততা নিষ্ঠার সাথে কতটা আমরা জীবনযাপন করতে পারছি, কতটা আমরা সহযোগিতামূলক আচরণ করতে পারছি একে অপরের সাথে, কতটা বন্ধুর বিপদে আমরা এগিয়ে যাচ্ছি, কতটা টিচারদের বিপদে এগিয়ে যাচ্ছি, সমাজ গঠনে কতটা অবদান রাখছি, আমাদের মূল বিষয়গুলো হচ্ছে এটা। আমরা যদি মানুষকে বা আমার সহপাঠীকে বিবেচনা করি তার পদ দিয়ে ডেজিগনেশন দেয়, ডেজিগনেশন তো একটা সংখ্যা মাত্র, ওয়ার্ড মাত্র, কিন্তু আমাদের ভেতরের যে মনসত্ব সেটার বিকাশ ঘটাতে হবে। আর সেইটা যদি না থাকে, আমি যত বড় অফিসার হই না কেন, আমার পরিবার সমাজের জন্য যদি আমি কিছু না করি, এই পরিবার সমাজ আমাদেরকে মূল্যায়ন করবে না, আমাদেরকে মনেও রাখবে না। আমরাও কোনো না কোনো এক সময় আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হব। তাই কারণ রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতির বিচার, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই আছে রিটার্ন। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। তো রিটার্ন অবশ্যই আছে, তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার সবার প্রতি, সবার সকল সহপাঠীর প্রতি আমার একটাই অনুরোধ, আমরা একে অপরের সাথে যোগাযোগটা বজায় রাখবো, বন্ধুত্ব যাতে থাকে। অতীতে আমাদের মাঝে ভুল ত্রুটি, ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে সেগুলো আমরা ভুলে যাব। আমরা প্রাধান্য দেব আমাদের বন্ধুত্বকে, বন্ধুত্ব, ফ্রেন্ডস মিনস নো অবজেকশন নো ডিমান্ডস, দ্যাট ইজ কল্ড ফ্রেন্ডস। বন্ধুত্বের মাঝে অবজেকশন ডিমান্ড এগুলো থাকবে না, শুধু ফ্লেক্সিবিলিটি থাকবে, আমাদের রিলেশনশিপটাই মেইন, সেই দিকে আমরা খেয়াল রাখবো। আমরা সকল টিচারের উপস্থিত সকল শিক্ষক এবং আমাদের আরেকজন স্যারের কথা আমি বলে গেছিলাম, আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ আরিফ উদ্দিন স্যার, উনি অসুস্থ, উনি ফিজিক্যালি আনফিট, ওই জন্য উনি আজকে আসতে পারেননি। উনি আমাদের জন্য দোয়া করেছেন মন থেকে, আমরা ওনার জন্য দোয়া করব। আমরা উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করে সবার সুন্দর এবং সুখময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু আরিফ তার স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমাদের কম বেশি সবারই স্মৃতি ভরা এই স্কুল প্রাঙ্গণ, তো আমরা যার যেটুকু পারি স্মৃতি থেকে শর্টকাটের মধ্যে শেষ করার জন্য। আর বন্ধু মানে তো আবেগ, অটুট বন্ধন, আজ পর্যন্ত যেরকম আছে আশা করি শেষ জীবন পর্যন্ত, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটাভাবে থাকবে। এর মাধ্যমে হয়তো অনেকে হারাইছিও, তো আমরা যতটুকু পারি। এবার হয়তো প্রথমবার যে কোনো জিনিস করতে গেলে অনেক কঠিন সম্মুখীন হতে হয় সমস্যা, তো আশা করি নেক্সট টাইমে আরও ভালো কিছু করার আশাবাদ রাখছি। এখন বন্ধুদের মধ্যে আরেকজন বক্তব্য রাখতে চাচ্ছেন, মোহাম্মদ সোহেলকে স্টেজে আসার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার শ্রদ্ধেয় সব স্যার এবং আমার সামনে উপস্থিত আমার বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি তার ইন্ডিভিজুয়াল নাম নিলাম না। তো আমাদের প্রোগ্রামটা যখন শুরু হয়, যখন স্কুল আমি প্রথম যখন আসি তখন খুব আনন্দে বুকটা ভরেছিল, কিন্তু স্যারদের যখন দেখলাম, যখন স্কুলের সামন দিক দেখলাম পশ্চিম দিক, তখন আবার মনে পড়ে গেল সে 1999 সালের কথা। তো স্যার আমি অনেক আমার জীবনে রাজনীতি করার কারণে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু কোনোদিন এই হাত কাঁপা বুক কাঁপা আমি অনুভব করিনি। কিন্তু আজকে মঞ্চে এসে স্যারদের সামনে আবারও যে 6 সেভেনে যখন ক্লাসে পড়া বলতাম, বিশেষ করে নাজিম স্যার, আরিফ স্যার, এদের সামনে কথা বললে মুখস্থ পড়া ভুলে যেতাম। সে আজকে ওরকম অনুভূতি হচ্ছে আমার, আবার বুক কাঁপছে, মুখে আপনার কথায় কি আছে তো জানি না কিসের জন্য এরকম হচ্ছে আমার, হয়তো আবার ফেসে ফিলিংসটা আসছে। তো আমাকে বিশেষ করে ভালো লাগছে একটা জিনিস কি, সবাই একসাথে অনেকদিন পর একসাথে হয়েছে, আমরা হয়তো 20 বছর 19 বছর পরও অনেক কাউকে দেখলাম, অনেক কারোর সাথে দেখা হয় এলাকায় থাকা সুবাদে, আর সাদদের সাথে দেখা হয় মাঝে মাঝে প্রায়। তো আমি কয়েকটা শুধু ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমি বলবো। আমি সবচেয়ে জীবনে বেশি মায়ের খেয়েছি আমি 6 থেকে 10 পর্যন্ত নাজিম স্যারের কাছে। হয়তো উনি আমার নানা ছিলেন ওই জন্য, কি কিসের জন্য জানি না, দাদার জন্য প্রায় মারতক আমাকে। আর বলতো একটা কথা, আমাকে আর পাপ্পুকে কাঁচা বাসে ঘুম লেগেছে। তো স্যার আমাদের ওই কথাটার জন্য স্যার এখনো আমরা আপনাকে খুব মিস করি, হ্যাঁ খুব মিস করি স্যার। হ্যাঁ পাপ্পুকে প্রায় বলি কি স্যার এই কথাটা বলতো, অবশ্য কারণ ছিল, এখন বুঝি কি কারণগুলা। তো আমরা যখন হাই স্কুলে পড়তাম চিন্তা করতাম কখন আমরা হাই স্কুল থেকে বের হবো, মায়ের খাবো না, স্যারের গাইল খাবো না, বকা খাবো না। এই কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, কিন্তু সে ফিলিংস পাই না স্যার। আপনাদের যে বকা, আপনাদের যে মায়ের, আপনাদের শাসন, এটা স্যার খুব মিস করি আমরা স্যার, অন্তর থেকে মিস করি আমরা স্যার। আমরা চাই আজকে আপনারা আবার আমাদেরকে সে আগের মতো একটু শাসন করেন, আমাদেরকে স্যার মানুষ হওয়ার জন্য আপনারা একটু আগের মতো বকেন স্যার, একটু মারেন স্যার, এটা আমরা খুব স্যার চাই, মন থেকে চাই স্যার, অন্তত আমি ব্যক্তিগত হয়ে চাই। হয়তো আমরা এখনো মানুষ হতে পারিনি স্যার, আপনারা যেভাবে চেয়েছিলেন আমরা এখনো মানুষ হতে পারিনি। আমাদের স্যার সামনে জীবন পড়ে আছে, আপনারা দোয়া করেন স্যার, শাসনের মাধ্যমে দোয়ার মাধ্যমে যেন আমরা সামনে স্যার মানুষের মতো মানুষ হতে পারি, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি স্যার। প্রাইমারিতে পড়ে গেছি স্যার, তখন কিছু বুঝতাম না, এসছি গেছি স্যার ছোটো ছেলে, কিছু বুঝিনি। যখন হাই স্কুলে ভর্তি হলাম স্যার হালকা হালকা বুঝলাম, তখন আপনাদের যে বেদ দেখলে স্যার ভয় লাগতো কি কখন নাজিম স্যার ক্লাস থেকে বের হবে বাঁচবো, কখন আরিফ স্যার বের হবে বাঁচবো। হ্যাঁ আর সিরাজ স্যারের কথা একটা আমি ছোট্ট শুধু বলবো, আমরা একদিন ছবি দেখতে এসেছি কয়েকজন মিলা, তোমরা আমার ক্লাস 10-এ পড়ি। তো স্যার আমাকে ওখানে দেখার পর দেখলো, দেখা কিছু বলেনি, পরের দিন আমাকে দেখা বলছে কোথায় গেছিলা স্যার, আমরা বাড়ি গেছিলাম, যে তোমাদের বাড়িতে হল মোড়ে বড় ঘরটা, খুব মিস করি স্যার কথা। তা আমাকে বলেছিল স্যার পরে একটা কথা কি, জীবনে মানুষ হোক অনেক কিছু করতে পারবে, অনেক আনন্দ করতে পারবে, কিন্তু অন্তত একটা বছর সামনে আছে, একটা বছর একটু বইয়ের সময় দাও, পড়ালেখার সময় দাও, হয়তো সামনে অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন হয়তো মন খারাপ করতাম কি স্যার সবার সামনে আমরা একটা বকছি, অপমান করছি, কিন্তু স্যার আজকে স্যার বুঝছি স্যার কিসের জন্য আমাদেরকে বকতেন, কিসের জন্য আমাদেরকে নিয়ে সন্তান ভেবে স্যার আপনারা মারতেন, কিন্তু আমরা তখন মন খারাপ করতাম, কিন্তু এখন বুঝছি স্যার কি মারটা আমাদের এখনো দরকার আছে। হ্যাঁ তো স্যার হয়তো আমাদের চলার মাঝে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে স্যার, যদি আমরা কোনো ভুল ত্রুটি করি, এখনো হয়তো একই এলাকায় বাস করি, দেখা সাক্ষাৎ হয় স্যার, কোনো ভুল হলে আমাদের স্যার সন্তানের মতো ক্ষমা করে দিয়েন। আর স্যার এখনো কোনো ভুল করলে আপনারা আমাদের গার্জেন হিসাবে স্যার আমাদেরকে শাসন করেন, আর শাসনটা করলে আমরা সবচেয়ে বেশি খুশি হব কি আমাদের অভিভাবক এখনো আছেন, আপনারা অন্তত যতদিন বেঁচে আছেন স্যার আমাদের খোঁজ খবরটা রাখবেন মাঝে মাঝে স্যার, আমরা এটাই চাই। তো আমি আর বেশি আমার বক্তব্য বাড়াবো না, সময় সংক্ষিপ্ত। তো আমি শুধু দুই তিনটা জিনিস, আমার একটা কথা শুধু মনে পড়তে আমার মানে আপডেটটা চলেছে, সেটা শমশাদ স্যার আমার চাচা, তো ওনার কথা আমি হয়তো বলতে পারি না। উনি আবার শুধু সাথ ছিলেন না, আমার লোকাল গার্জেন বলেন, স্কুলের গার্জেন বলেন, সব কিছু আমাদের ছিলেন, সব কিছু উনি। হ্যাঁ রশিদ স্যার, আমি লাস্ট মায়ের খেয়েছি তার কাছে হাসির জন্য, কিন্তু আমি স্যারকে খুব মিস করি। আমরা আমাদের নিজের বাপের মতোই তাকে সম্মান করি, আমরা এখনও করতাম। স্যার মারা গেছেন, স্যারের জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। যে স্যারগুলো আমাদের মাঝে নাই, এনামল স্যার, স্যারের কাছে আমি দুইবার মার খেয়েছি, কিন্তু এখনও যাই না কিসের জন্য মার খেয়েছিলাম। দুবার মার খেয়েছি আমি জীবনে স্যারের কাছে, দুইবারই যাই না কিসের জন্য, কিন্তু মেরেছিল আমাকে, খুব মেরেছিল। কিন্তু স্যার মেরেছিল আমার ভালোর জন্য মেরেছিল, হয়তো আমার কোনো বেয়াদবি দেখেছিল চলার পথে। তো স্যার আমি আর বক্তব্য বাড়াবো না স্যার, আপনারা আছেন এখন আমাদের গার্জেনের মতো, আমাদের ভুল ত্রুটি হলে আমাদের সামনে আগে যাওয়ার জন্য আপনারা আমাদের উপস্থিত দিবেন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল তোমার সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। আসলে স্কুল লাইফ মানে স্মৃতি, স্মৃতি ভরা, অনেক স্মৃতি আছে। স্মৃতির মাঝখান থেকে আমাদের অনেক শ্রদ্ধা স্যার, মরহুম স্যার যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, তাদের জন্য আমাদের গভীর শ্রদ্ধা থাকবে। এখন আমাদের মধ্যে বক্তব্য দিবে মঈনুদ্দিন আহমেদ মঈন। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আমার পাশে আমার শিক্ষাগুরু ও আমার অভিভাবতুল্য ও আমাদের স্যার সহ আমার সামনে উপস্থিত রয়েছে আমাদের ক্লাস 6 হইতে 10 পর্যন্ত আমার বন্ধু বান্ধবী সহ সবাইকে জানাই ঈদ মোবারক ও সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু আমরা এখানে আজকে 2004 সালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তাই সবাই যেহেতু আমার এর আগে বন্ধুরা কথা বলেছেন, তাই আমি চেষ্টা করছি কথাগুলো সংক্ষেপে শেষ করে দেওয়ার জন্য, এবং যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আর আমরা তুলব না এখানে। এই বিদ্যালয়ে আমরা 1999 সালে এসেছিলাম, এবং সেই 99 সালের যে আমাদের স্মৃতি, এবং সেই স্মৃতিগুলো থেকে 4 সাল পর্যন্ত আমাদের স্মৃতিগুলো আমাদের অনেক হৃদয়ে গেঁথে রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের ভুল ত্রুটি, আমাদের স্যারদের শাসনের মাধ্যমে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, আমরা পড়ালেখা করতে পারি, সেই সাথে আমরা যেন সুশিক্ষায় মানুষ হতে পারি, সেই স্মৃতিগুলো আমাদের এখনও বিজড়িত রয়েছে। একটি করে বিশেষ কথা বলার নয় যে আমরা যখন ক্লাস 8-এ পড়তাম, আমাদের খেলাধুলার প্রতি অনেক নেশা ছিল। তো আমরা 8-10 জন বন্ধুরা মিলে প্রাইভেট পড়তাম আনোয়ারুল স্যারের কাছে। তো আমাদের খেলার একটা নেশা ছিল যে আমরা এখানে ক্রিকেট ব্যাট এবং বল নিয়ে আসতাম কোনো জায়গায়, প্রাইভেট শেষে আবার আমরা খেলতাম। তো আমাদের চৌধুরী স্যার, কালাম স্যার একদিন ক্লাসে আমাদের মানে সরাসরি না বলে পরোক্ষভাবে বলছেন যে এই যে আমাদের কিছু দুষ্ট ছেলেগুলো আছে, এদের খেলার প্রতি কত নেশা, এরা হচ্ছে প্রাইভেট পড়তে এসেও ব্যাট এবং বল নিয়ে আসে। তো স্যারের আসলে কথাটা এত সুন্দর যে স্যার সরাসরি না বলে এমনভাবে বললেন যে আমরা যেন কথাগুলো বুঝে গেলাম। তো সেই বিষয়গুলো এখনও আমাদের মজা লাগে, অনেক স্মৃতিতে গেঁথে রয়েছে, আরও আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা এই বিদ্যালয়ে এসে আমরা যে বিল্ডিংগুলো দেখেছিলাম, একটা বিল্ডিং একটা রুম ছাড়া সবগুলো রুম আছে, অর্থাৎ আমরা ক্লাস 6-এ এসে ক এবং খ শাখায় যে রুম দুইটাতে পড়তাম, সেই রুম দুইটা ব্যতীত সবগুলো রুম বর্তমানে রয়েছে, এবং আমাদের সেই স্মৃতিগুলো বিজড়িত রয়েছে। তবে একটা বিশেষ করে যে আমার এই স্কুলে আমার স্যার, আমার বিদ্যালয় প্রাঙ্গণ, আমার সহপাঠীদের কথা আমার বিশেষ করে মনে হয় এই কারণে, যেহেতু আমি বর্তমানে এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসাবে এই প্রাথমিক বিদ্যালয়ে আমি কর্মরত রয়েছি, সেহেতু আমার ক্লাসের ফাঁকে অর্থাৎ এই শিক্ষকতা পেশার মাঝে আমার যখনই আমার স্কুল প্রাঙ্গণের দিকে তাক চোখ যায়, ক্লাসরুমের দিকে যাই, অথবা আমি যখন আমার স্কুলে আসি, তখন সেই আগের কথা, সেই আগে যে আমরা সাইকেল চালিয়ে আসতাম স্কুলে আসতাম, সেই বিষয়গুলো অনেক আমার মনে পড়ে। এবং সেই সাথে এই আমি বিদ্যালয়ে যখন কর্মরত আছি 2014 সালে, তখন কিন্তু শুধুমাত্র আমাদের এই 4 জন স্যার রয়েছেন, তাছাড়া এই স্যারগুলো আগে আমাদের বিদায় নিয়েছেন। তো কেন যেন একটা স্যারকে দেখলেই আমাদের সেই পুরো স্টাফের কথা যেন মনে হয়ে যায়, এবং স্যারদের রাস্তায় দেখলে চলাফেরা দেখতে পেলে খুব ভালো লাগে। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় সিরাজ উদ্দৌলা স্যার যখন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্ভবত 2010 অথবা 11তে হবে, হ্যাঁ স্যার গেলেন। তো আমি হচ্ছে যে সেখানে এক রিলেটিভ ছোট বোন ও আমাকে বলছে যে যেহেতু আমি হুমায়ুন রেজার ছাত্র, তিনি আমাকে বলছেন যে আপনাদের এক সহকারী শিক্ষক আমাদের স্কুলের প্রধান শিক্ষক হয়েছেন। আমি বললাম কে? সিরাজ উদ্দৌলা স্যার। তো তখন খুব ভালো লাগলো যে আমাদেরই এক শিক্ষক তিনি শিবগঞ্জের প্রাণকেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ পদে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন, তাই ভালো লাগলো। সেই সাথে বর্তমানে একসময় বড় ভাই, বর্তমানে স্যার শাহাবুদ্দিন জুয়েল ভাই, তিনি যে এই বিদ্যালয়ে এসেছেন সেখানেও খুব ভালো লেগেছে, কারণ আমরা ছাত্র অবস্থায় থেকেই ভাইয়ের সাথে একরকম চলাফেরা ছিল। সেই সাথে ভাই আনোক স্কুলে সহকারী শিক্ষক ছিল, সেখানে আমরা কারিগরি কলেজে পড়ালেখা করেছি, সেখানেও ভাইয়ের কিছু আমরা সহযোগিতা, ভাইয়ের কিছু আমরা দিক নির্দেশনা পেয়ে ভাই যে পরে আবার এই স্কুলে শিক্ষক হিসাবে এখানে যোগদান করেছেন, পরে আবার বর্তমানে এখন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত রয়েছেন, সেটি তো ভালো লাগে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এই স্কুলে পড়ালেখার মাধ্যমে ছাত্রদের কাছে যদি কোনো ভুল ত্রুটি মনের অজান্তে কিছু ভুল ত্রুটি করে থাকি, তাহলে স্যার আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। এবং সেই সাথে আমার সামনে আমার বন্ধু বান্ধবী রয়েছে, তাদের সাথে চলাফেরা বা মনে অজান্তে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। এবং সেই সাথে আমারও এবং কারো প্রতি আমার কোনো রাগ অভিমান নেই, আমি আমার বন্ধু বান্ধব সহ আমি সকলকে সকলকে আমি ক্ষমা করে দিলাম। এই তো না 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 এখানে স্যার যেটা হচ্ছে সেটা নাই, কারণ স্যার তো আমাদের মনে কিছু নাই, এই জিনিসটা আমরা স্যারদেরকে সবাইকে বললাম। স্যার যে আমাদের কোনো ক্ষতি করেছে বা তোমরা আমার বন্ধু কেউ ক্ষতি করেছে সেটা নয়, আমি আমার অন্তর থেকে আমি সেই কথাগুলো বললাম। এই তো। তো সেই সাথে আমরা সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, এবং সেই সাথে আমরা যেন 2028 সালে অর্থাৎ 24 বছর দুই যুগ উদযাপনে যেন আমরা এর আরও একটি অনুষ্ঠান করতে পারি। সেই সাথে আমাদের সবারই সহযোগিতামূলক আমরা মনোভাব চাই, এবং পরবর্তীতে যে আমরা অনুষ্ঠানগুলো যেন করতে পারি আমাদের শহরের সকলের সহযোগিতায়। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঈন বন্ধু সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। বাট মঈনের স্মৃতি একটু মনে বেশি, কারণ মঈন এখনও এই প্রাঙ্গণে শিক্ষকতা নিয়োজিত আছে, সেহেতু ওর স্মৃতি মনে আমাদের চাইতে একটু বেশি। আর এ পর্যন্ত যে কজন বক্তৃতা দিচ্ছে ম্যাক্সিমাম সবাই টিচার্স। আমি চাচ্ছিলাম টিচার্সদের বাইরে কেউ দেওয়ার জন্য, কারণ মঈন টিচার, আরিফ টিচার, লেকচার। এখন বক্তব্য দিবে কেয়া, তিনিও শিক্ষকতা পেশা নিয়োজিত আছে। আমি কেয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সামনে উপস্থিত সহপাঠীবৃন্দকে সবাইকে জানাই আমার সালাম ও ঈদের শুভেচ্ছা। তো এখানে হচ্ছে স্মৃতিচারণ করতে গেলে অনেক কথাই আসলে মনে পড়ে যায়। তো আমি এখানে ভর্তি হওয়া হচ্ছে 1999 সালে মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি শেষ করে 1999 সালে এখানে 6 এ খ শাখায় ভর্তি হয়। তারপরে হচ্ছে যখন খ শাখায় ভর্তি হলাম তখন ভর্তি রোল ছিল অনেক। তারপরে হচ্ছে 7 এ যখন উঠলাম তখন হচ্ছে আমার মানে সেকেন্ড পজিশন অর্জন করি, আর মোনা হচ্ছে ফার্স্ট পজিশনে ছিল। তো এখানে হচ্ছে আমি পড়ালেখায় সবসময়ই ভালো ছিলাম এবং টিচারদের মার খুব কম খাইছি, মার খাইনি বলেই চলে। তো একদিন আমি মার খাইছি হচ্ছে শামসুল স্যারের কাছে, তিনি তখন হেডমাস্টার ছিলেন। তো আমি মনে হয় তখন ক্লাস 7 না 8-এ একদিন হচ্ছে ইংলিশ গ্রামার বইটা নিয়ে আসিনি, তো যার কারণে দেখা যাচ্ছে যে সেই কারণে হচ্ছে আমি মারটা খাইছিলাম। তো স্যারের হচ্ছে এখানে বিভিন্ন টিচার বিভিন্ন সাবজেক্ট পড়াতো। তো তার মধ্যে হচ্ছে যে আনোয়ার স্যার হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান পড়াতেন ক্লাস 9-10-এ, এবং আরিফ সাহেব হচ্ছে কেমিস্ট্রি পড়াতেন, আর হচ্ছে জীববিজ্ঞান পড়াতেন হচ্ছে জীববিজ্ঞান পড়াতো হচ্ছে ক্লাস 9-এ মমতাজ স্যার। তো এখানে দেখা যাচ্ছে যে ক্লাসের ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা হচ্ছে সায়েন্সের 3-4 জন মানে ছাত্রী ছিলাম, তাদের ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে যে ক্লাসের ফাঁকা ফাঁকি হচ্ছে আমরা খুব দুষ্টুমি করতাম, কিন্তু স্যারেরা সেটা বুঝতে পারতো কি না না বুঝেও মানে পরে চালিয়ে যেতেন। আর হচ্ছে যে আমি ক্লাসে মানে বিদ্যালয়টা আমি ঠিক যেন আগের মতো দেখতেছি, শুধু একটা মাত্র ক্লাস মানে রুম নাই, সেটা হচ্ছে এই কর্নারের রুমটা। এছাড়া হচ্ছে আমি 9-10 ক্লাস করছি মনে আছে যে এই রুমে এইদিকে। তাই এবং হচ্ছে আসার সময় দেখলাম যে রাস্তাঘাটের চারপাশে হচ্ছে অনেক বাজার বসে গেছে, কিন্তু আগে ছিল না। আমি হয়তো বা 2004-এর পরে প্রথম এখানে আসছি, কিন্তু আমি বিশেষ মানে পরিবর্তন দেখতেছি যে রাস্তাঘাটে মানে দোকানপাট বসে গেছে আর কি। স্টুডেন্টদের হয়তো বা দেখা যাচ্ছে যে ছাত্রীরা যারা আছে তাদের যাতায়াতে হয়তো বা একটু কষ্ট হতো। এছাড়া হচ্ছে আমি প্রাইভেট পড়েছি বজলুর সাহেবের কাছে ম্যাথ, ইংলিশ পড়েছি সেখানে হচ্ছে কামাল স্যারের কাছে, এবং এছাড়া হচ্ছে হেডমাস্টার শামসু স্যার আমাদেরকে আলাদাভাবে একটা ক্লাস দিত ইংলিশের। তো তার ইংলিশের এছাড়া হচ্ছে 9-10-এ সম্ভবত ম্যাথ পড়াতো হচ্ছে সিরাজ স্যার। সেই ম্যাথ এবং ইংলিশ আমাদের এখনও কাজে লাগে। আমি যে মানে লেকচারার হিসেবে আছি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজিতে, তোমরা হয়তো বা মনে করতে পারো মানে ধারণা হতে পারে যে সেখানে কোনো ইংলিশ বা ম্যাথ নেই। তো ওই ইংলিশ শিক্ষা এবং ম্যাথ নিয়েই দেখা যাচ্ছে যে আমাদের সারা জীবন কাটাতে হয় আর কি। দেখা যাচ্ছে যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট হলেও দেখা যায় ম্যাথ লাগে, রিসার্চে গবেষণার ক্ষেত্রেও গেলেও ম্যাথ আর ইংলিশ ছাড়া চলে না। তো এই হচ্ছে মানে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ। আর আমি যদি আপনারা হচ্ছেন অভিভাবক তুল্য, শিক্ষক সমতুল্য, আমি যদিও একজন শিক্ষক তবুও আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে এখনও ছাত্রী, আপনাদের ছাত্রী হিসাবেই আছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি, চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ কেয়া তোমার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা সবাই একজন এক জায়গা থেকে আমরা যার যার পজিশান আসি কিনা, বাট কেয়া আমাদের একজন গর্ব, সে কৃতি স্টুডেন্ট আমাদের ব্যাচের ভিতরে, কেয়ার জন্য আমরা আলাদাভাবে একটা হাততালি দিতেই পারি। আমরা বক্তব্য যত সময় কম আর একজন দিতে চাচ্ছে আলামিন, আমরা আলামিনকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 20 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং শিক্ষক সম্মাননার আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই মঞ্চের সভাপতি এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছে আমার সহপাঠীরা। সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি যখন, আমার অনুভূতিটা যদি বলি এভাবে, আমাকে এখনও মনে হয় সেই ক্লাস 6-এর ছাত্র। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কথা বলার মতো মানে সেই একটা যে শক্তি, সেই শক্তিটা মনে হচ্ছে হচ্ছে না। এরপরেও হয়তো পরিবেশের কারণে দুটি কথা বলতে চাচ্ছি। বরাবরই আমি একটু ছোট থেকেই শান্ত স্বভাবের ছিলাম এবং ছাত্র হিসেবে তেমন হয়তো আমি ভালো ছিলাম না, এই কারণে স্যারদের সাথে তেমন আমার পরিচিতি হওয়া ওঠেনি এবং তেমন একটা স্মৃতিও নাই স্যারদের সাথে। তবে আমি যখন ক্লাস 6-এ প্রথম ভর্তি হতে আসি তখন ময়না কেরানি স্যার ছিল ওখানে। তো আমাকে বলছে যে তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে 2টা ট্রান্সলেশন করতে হবে। একটা হচ্ছে যে আমি স্কুলে যাই বলো, তো আমি তখন বললাম আই গো টু স্কুল, তো সেই স্কুলে যাই হি গো টু স্কুল। তা আমার ভুল হয়ে গেছে, তখন বলছে তাহলে তোমাকে ভর্তি করানো। আমি পেয়ে গেছি ভয়, তাহলে কারণ আমি জানি যে ওখানে যে স্কুল কিন্তু অনেক ভালো, আমি তাহলে কোথায় ভর্তি হব, আমার বাবাও কিন্তু এই স্কুলে পড়েছে। যাক, তার পরবর্তীতে ভর্তি হয়েছি আমি। তো ভর্তি হওয়ার পরে আমার প্রথম স্মৃতি যদি একটা থেকে থাকে, হয়তো আমি 1999 সাল থেকে 2004 পর্যন্ত ক্লাস করেছি অনেক স্যারের, অনেক দিন, হয়তো তেমন কিছু মনে নেই। কিন্তু প্রথম দিন আমি যখন ক্লাস 6-এ ক্লাস করেছি, আমি মঈনুদ্দিন স্যারের সেই স্মৃতিটা আমি এখনও ভুলতে পারিনি। যে আমরা পঞ্চম শ্রেণী পাস করে যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলাম, উপদেশমূলক তিনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন যে তোমরা এতদিন প্রাইমারি স্কুলে ছোট্ট ছিলা, তোমরা সেখানে অনেক বিধিনিষেধ আচার আচরণ তোমরা হয়তো জানো না বা ছোট্ট ছিলা, কিন্তু এখন তোমরা একটা ধাপ পেরিয়ে একটা উচ্চ ধাপে এসেছো। এখন এখানে তোমাদের যারা বড় ভাই আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে, তোমরা স্যারদেরকে সম্মান করবা, সালাম দিবা, ভালোভাবে পড়ালেখা করবা। এই যে উপদেশমূলক জিনিসগুলো আমার এখনও কানে ভাসে। যাক, আমি আর বেশি কিছু কথা বলতে চাই না। আমাদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের একটা উদ্দেশ্য যেটা, যে আমরা বন্ধুরা যখন এসএসসি পরীক্ষা দিলাম, এর পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য হয়তো এক একজন এক এক দিকে চলে গিয়েছি, এর মাঝে কারোর সাথে তেমন যোগাযোগ হয়নি, অথবা অনলাইনে যদিও যোগাযোগ হয়, হয়তো দেখা যাচ্ছে যে ফিজিক্যালি আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি না। আমাদের মাঝের অনেক বন্ধু কোথায় কি করছে না করছে, বা অনেক বন্ধু আমাদের হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেউ কারো খবর রাখছি না। তাই আমরা চেষ্টা করলাম যে যদি আমরা বন্ধুদের মাঝে এমন একটা পরিবেশের ব্যবস্থা করি যেখানে আমরা আবার বন্ধুরা সবাই একত্রিত হব, এবং ভবিষ্যতে আমরা একে অপরে বিপদে আপদে যেন পাশে দাঁড়াতে পারি, এই রকম একটা আমাদের উদ্দেশ্য থাকবে। আমি এখানে একটু পিছনে ফিরে যেতে চাই, যে আমার যখন শিক্ষা জীবন হাই স্কুলে, এই সময় অনেকগুলো শিক্ষক এখন বর্তমানে নাই, যারা ইন্তেকাল করেছেন। আমি তাদের জন্য এবং আমার বন্ধুদেরকেও বলবো আল্লাহর দরবারে তাদের জন্য যেন দোয়া করি আমরা সবাই। সেই শিক্ষক হচ্ছে আমাদের সবচেয়ে শ্রদ্ধার পাত্র, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এবং বর্তমানে যে সমস্ত স্যার আমার জীবিত আছে, এই স্যারদের সুস্বাস্থ্য কামনা করি। এবং স্যারদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যারা বর্তমানে আছি বন্ধুরা, তারা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো কর্মের মধ্যে আছি, এই কর্মময় জীবনে আমরা যেন সফল হতে পারি। এর পাশাপাশি আমরা যেন একটা সুন্দর মানুষ হিসেবে আমরা সমাজে একটা অবদান রাখতে পারি, সেটা যেন আমাদের একটা পজিটিভ যেন আমাদের অবদান হয়, পরবর্তীতে যেন আমাদেরকে কেউ অনুসরণ করে। তবে আমরা এই সমস্ত সব কিছুই শিক্ষা পেয়েছি আমাদের শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকরা আমাদের যদি সেই আলো না দিত, তাহলে আমাদের আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি হতো না। আমি আবারও আমাদের শিক্ষকদেরকে ধন্যবাদ দিব, এবং আমার আল্লাহ তালার দরবারে স্যারদের জন্য দোয়া করব যেন স্যারেরাকে আল্লাহ তালা সুস্থ রাখে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলামিন বন্ধু, তোমার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা কম বেশি সবাই এই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করার জন্য সাজাচ্ছি, বুঝাচ্ছি, সবাই এফোর্ট দিচ্ছি। বাট স্পেশালি আলামিন প্রথম থেকে, আরও বেশ কিছুজন আছে, হয়তো নাম স্পেশালি বললে হয়তো অন্যভাবে দেখা হবে। তাই সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর এখানে স্মৃতিচারণ স্কুল লাইফ, আসলে কলেজ লাইফ, স্কুল লাইফ আমরা অনেক প্রতিষ্ঠান পার করে আসছি, বাট স্কুল লাইফটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এই অনুভূতি বলে শেষ করার মতো না। আমিও অনেক সময় আমার ফ্যামিলির সাথে গল্প করি। ওভারঅল আমার ওয়াইফ, যার সামনে আমি গল্প করলে ও সবসময় বলে তোমার স্কুলে যদি আমাকে নিয়ে যাও, এত গল্প কীরকম দেখতে। আমরা অনেক সময় নাটক সিনেমা দেখি না, দেখলে দেখা যায় মনে হয় কি ওই জিনিসের মধ্যে আমরা মিশে যাই। সে শুনতে শুনতে তার ভিতরে ঢুকে গেছে একটা অনুভূতি। যাক, সময় স্বল্পতা কম, টিচার আমাদের সম্মানিত শিক্ষকরা অনেকক্ষণ বসে রাখছি তাদেরকে। আমি চাইবো যে প্রত্যেকটা শিক্ষক আমাদের অল্প করে হলেও অন্তত দুই লাইন করে আমাদের জন্য উপদেশমূলক কিছু বলে যাক। শ্রদ্ধেয় অধ্যক্ষ সভার সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় স্যারেরা ও সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমরা যে আমাদের আপ্যায়ন করেছ, এর জন্য আসলে গর্বে বুকটি ভরে যাচ্ছে। সবচাইতে খুব ভালো লাগছে একটা, তোমরা বন্ধুরা, তোমাদের বন্ধুর স্মৃতিচারণ, তোমরা বন্ধুরা কে কোথায় কী অবস্থায় আছো সেই সব দিকগুলো তুলে ধরছ, কী অবস্থায় আছে, খুব ভালো লাগছে। আজ সত্যি আনন্দ লাগছে। এখানে আমার শ্রদ্ধেয় গুরুজন, তোমাদের মতো আমিও আমার গুরুজনদের কাছে অনেক উপদেশমূলক আদেশ, অনেক কিছু শিক্ষা গ্রহণ করে আমি এই স্কুলের ছাত্র, আমি এই স্কুলে কর্মরত। যখন আমি এই স্কুলে প্রথম দিন স্কুলে কর্মজীবনে পদার্পণ করি, তখন আমি চেয়ারতে বসবো, আমি বসতে পারছিলাম না। মরহম শ্রদ্ধে আমার বিনয় স্যার আমাকে তুমি আমাদের এখন কলি বসো, আমাকে বসালেন। তারপরে আমি কিন্তু কোনোদিন স্টুডেন্ট লাইফে পান সিগারেট এগুলো খেতাম না। আমার শ্রদ্ধ স্যার এনামুল স্যার আমাকে বাজারে নিয়ে গেলেন, চা খাওয়াবে। আমি স্যার আমি চা খাই না, একটা খাও। আমি স্যার তাহলে লাল চা খাও, খেলাম। একটা পান খাও, স্যার আমি পান খাই না, একটা খেতে হবে, খাও। স্যার কিন্তু অত্যন্ত রসিক ছিলেন, আনন্দ ছিলেন উনি আমার স্যার। প্লাস দোয়া লাগতেন, অনেক সময় আমাকে আদর করে বলতেন, ও শালা ছাড়ো কাজ, চলো নামাজে। সত্যি আজও সে কথাগুলো ভাসে মনের মধ্যে। সত্যি আমার গুরুজন প্রাণপ্রিয় স্যার, আমার প্রধান শিক্ষক স্যার শমশের স্যার, ওনার স্মৃতিচারণ ওনার কথা বলে আমার শেষ করা সম্ভব নয়। তো আমি চাই, যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে, আমি তোমাদেরকে বলবো তোমরা যেখানেই থাকো না কেন, আসলে যখন রাস্তায় দেখো, যখন সালাম দাও, সাথে নেমে যাও, স্যার কেমন আছেন, তখন আসলে আনন্দ বুকটা ভরে যায়। কিন্তু সে বর্তমান চিন্তা করি, পূর্বের আর বর্তমান আকাশ জমিন পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। অনেক সময় নিজ মনে মরি করে যেতে হয়। তো যা হোক, আমি চাইব আমি সেই তোমাদের ষষ্ঠ শ্রেণীর মতন দেখেই আমি তোমাদের বলবো, তোমরা যেন সেভাবে এই যে 24টি বৎসর বের করে এখন তোমরা কর্মজীবনকে রত আছো, তোমরা সৎ নিষ্ঠার মাধ্যমে সেই কর্মজীবন অতিবাহিত করবা। তোমাদের আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমাদের যেমন স্মৃতি আছে, স্যারদেরও অনেক স্মৃতি আছে নিশ্চিত। আমরা সেই স্মৃতির বক্তব্য হালকা করে শুনব। এখন বক্তব্য রাখবে আমাদের মাঝে মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। এই তোমাদের যে ঈদের পুনর্মূল্যায়ন অনুষ্ঠানের যে তোমাদের যে আজকে সাক্ষাৎ করেছো, বা তোমাদের যে বন্ধুবান্ধবদের সাক্ষাৎ করা অনুষ্ঠানের যে সভাপতি আর আমাদের শিক্ষক মণ্ডলী বন্ধুবান্ধব সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমিও 1996 সালে যখন স্কুলে আমি আসি, তখন ভয়ভীতি মনে কাজ করছিল, যখন কীভাবে আমি ক্লাস নেব, কীভাবে আমি ক্লাসে পাঠদান দেব, এটা অনুষ্ঠানে আমার ভয়ভীতি কাজ করছিল। দেখলাম যে হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস, অভ্যাসের মাধ্যমেই আমরা, কোনো মানুষই পেট থেকে শিক্ষা আসে না। যা হোক, আমরা আস্তে আস্তে যে পাঠদানের যে ফলপ্রসূ পাঠদানের যে শিক্ষক ছাত্রদের যে সম্পর্ক, এটা আমি গড়ে তুললাম। যা হোক, আজকে যে তোমাদের যে আমাকে খুব মনে আনন্দ লাগলো যে তোমাদের বন্ধুবান্ধব যে সবাই কর্মস্থলে আপন আপন কর্মস্থলে শুনে আমার মন খুশি হলো। আমাদের বাড়ি গিয়েও আমাদের ছেলেপিলাকে এই ধরনের যে উপদেশমূলক যে আমাদের যে সম্ভাবনা, শিক্ষক সম্ভাবনা দিল আমাকে, এই শিক্ষক সম্ভাবনা যে আমাদের মাঝে যে গুরুত্বপূর্ণ একটা ভাষা, এটা আমি আগেও দেখেছি, বর্তমানেও যে আমাদের মধ্যে বিরাজ করতে, এটা আমি খুব খুশি হয়েছি তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে। যা হোক, আমি এই পর্যন্তই। তোমাদের শুভ কামনা করে, তোমাদের শুভ বুদ্ধি হোক, তোমাদের জীবন ভবিষ্যৎ গড়ে আরও বেশি বিস্তারিত লাভ করুক, এটা আশা রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। এবার বক্তব্য দিবে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার আব্দুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য তেমন কিছু নাই। আমি বক্তব্য দেওয়ার ব্যাপারে চিরদিনই পিছিয়ে থাকি। এই মঞ্চে এগুলো আসতে আমি কোনোদিনই চাই না আর কি। যাই হোক, তো আজকে তোমরা যে মহৎ অনুষ্ঠান আয়োজন করেছ এটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া একটা জিনিস আমার সত্যি বলতে কি, হয়তো তোমাদের সামনে বলছে এমনটা নয়, মাঝে মধ্যে আমার মনে হয় যে আজকে আমার দেখতে দেখতে 30 বছর চলছে স্কুলে, হয়তো 30টি ব্যাচ বা 29টি ব্যাচ এসএসসি পরীক্ষার মাধ্যমে তারা উচ্চশিক্ষার জন্য বেরিয়ে গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে। তো মাঝে মাঝে মনে হয় যে সেই ছাত্রগুলো প্রতি ব্যাচে 100 জন, 200 জন, 150 জন, 70-80 জন এই ছেলেগুলো কোথায়। হ্যাঁ, তাদের যেন দেখার মনে যেন একটা বাসনা জাগ্রত হয়। সত্যিকার অর্থে আমি এই জিনিসটা অনেক সময় ফিল করি যে আমাদের সেই ছাত্রগুলো কোথায়, তারা কোথায় আছে, কেমন আছে। যাই হোক, তো আজকে আমরা বেশ একজন বক্তৃতা দিয়ে সুন্দর বক্তব্য রেখেছ এবং জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছ, যেটা আমি নিজে তোমাদের বক্তব্য সেটা অত্যন্ত আনন্দিত অভিভূত হয়েছি যে আমাদের ছাত্র আমরা তোমাদের আমি নিজে কি শিখেছি তা আমার তাতে জানা নেই, কিন্তু তোমরা যে আজকে যে সুন্দর জ্ঞানগর্ভ বক্তব্য দিয়েছ এটা আমি আশ্চর্য হয়েছি এবং গর্বিত হয়েছি। যাই হোক, আমাদের ভবিষ্যৎ জীবন, সাংসারিক জীবন সুখময় হোক, মঙ্গল হোক। তাছাড়া আল্লাহ রাসুলের একটি হাদিস হচ্ছে যে দুনিয়া আল্লাহ তাআলার যতগুলো অবদান রয়েছে, দান রয়েছে আল্লাহ তাআলার দান, সেই দানের মধ্যে মানুষের সবচেয়ে উত্তম দান হচ্ছে উত্তম মানে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে উত্তম চরিত্র, হুসনুল খুলক, উত্তম চরিত্র। আর দুনিয়ার জীবনের সফলতা প্রয়োজন আছে, দুনিয়ার জীবনের সফলতার পাশাপাশি পরকালীন সফলতা জন্য যদি আমরা দুনিয়ার জীবনে পরকালীন সফলতার জন্য, জান্নাতের জন্য, শান্তির জন্য, পরকালীন সুখের জন্য যদি আমরা দুনিয়ার জীবন আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুসরণ করে যেতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। তো আমি সকলকেই আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করে সচ্চরিত্রবান সুখী জীবন গড়ে পরকালীন যদি আমরা নাজাত পেয়ে যাই আমরা সবাই, এটা আমাদের জন্য চরম পাওয়া। তো এই আশা রেখে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবন, মঙ্গলময় জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যারের কাছে অনুরোধ থাকবে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। এবার এমন একজনকে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। হুমায়ুন রেজা স্কুল যে আমাদের স্মৃতিতে কি আপনি আটকে আছে অন্তরের ভিতরে, তার একদম বাস্তব উদাহরণ। স্যার এখন আমাদের এখানে সাবেক অন্য এক জায়গায় তিনি কর্মরত আছে, বাট তিনি আগে যখন বলছি যে হুমায়ুন রেজা স্কুলের অনুষ্ঠান, ওনার এতে তো একটা আর একটা প্রোগ্রাম আছে নিজ প্রতিষ্ঠানে, বাট তিনি বলছে হুমায়ুন রেজা না, সো অন্য বাদ হুমায়ুন রেজা অবশ্য আমরা এখানে অ্যাটেন্ড করবো। স্যারকে পেয়েছি এই জন্য আমরা গর্ববোধ করছি। আমি এখন আমন্ত্রণ জানাবো সিরাজ উদ্দৌলা স্যারকে। প্লিজ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ পরবর্তী সময় হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের 2024 সালে এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার অত্যন্ত স্নেহধন্য জনাব শাহাবুদ্দিন জুয়েল। এখানে উপস্থিত আছেন একজন গুণীজন যারা জীবনের শেষ পর্যন্ত তাদের জ্ঞান বিতরণ করে যাচ্ছে। আমার সামনে উপস্থিত আছেন আমাদেরই জমিতে বপন করা বীজ, যে বীজ থেকে ফল হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সেই ফলগুলো সবাইকে আজকে আমার পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা, সাথে সাথে ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি একটা কথাটি তোমাদের অত্যন্ত মনোমুগ্ধ করে শুনছিলাম, আরিফ, সোহেল, ময়েন, কেয়া, কেয়ার কথাটা বাদে দিলাম, কেয়ার অবস্থানটা অনেক উপরে, এত সুন্দর করে চমৎকার উপস্থাপনা, তাদের আবেগ অনুভূতিটা ব্যক্ত করলেন, খুব ভালো লাগলো। যে আসলে কি আমরা তাদেরকে এই শিক্ষা দিয়েছি না তারা নিজে নিজে অর্জন করেছে? হ্যাঁ, তারা নিজে নিজে অর্জন করেছে, তবে আমরা কিছুটা হলো ছোট্ট একটা দাবিদার। এটা শুনে আমাকে খুব ভালো লাগলো, তাদের কথা, এত তাদের আবেগ, তাদের অনুভূতি এত চমৎকারভাবে তারা উপস্থাপন করেছে। যে উপস্থিতি এখানে প্রায় 50-60 জন মনে তোমরা সম্ভবত আছো, 50 প্রত্যেকে আমি তোমাদের তোমাদের অনুষ্ঠান তোমরা তো পরিচালনা করবে, এটা তো স্বাভাবিক, এবং একটা অনুষ্ঠান পরিচালনা করার মতো তোমাদের সে ক্যাপাবিলিটি হয়েছে, এটা আমি বিশ্বাস করি। তার মধ্যে তোমাদের সাথে আমি একটু অন্তর্ভুক্ত সংযুক্ত হয়েছিলাম, ওই যে রবীন্দ্রকে বলে যাদের পরিচয়টা জেনারেল পরিচয়। আমার উদ্দেশ্যটা কি ছিল, কেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার, তার এক বান্ধবী আর বন্ধু, আর ছেলেটা ডিএনএ, আর ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে, ও যাবে বরিশাল, খোঁজটা প্রথম কাকে করবে? ও কেয়াকে করবে, কেয়া অবশ্যই তাকে আশ্রয় দেবে। এইভাবে তোমরা যারা এখানে দেখলাম অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করে, পুলিশে চাকরি করে, বিভিন্ন কোম্পানিতে চাকরি, সব নিজের নিজের জায়গায় একটা আছে। তোমরা যারা উচ্চ প্রতিষ্ঠান গেলা দেখবে, বুয়েটে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো, অর্থাৎ দেশের যে স্বনামধন্য প্রতিষ্ঠান গেলা, সেখানে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকে। ওখানে কি হয়, তাদের সিনিয়ররা করে জুনিয়রদের, আসো তুমি এই ডিপার্টমেন্টে পাস করেছো, আমার অমুক জায়গায় এই জায়গাটা একটা ফাঁক আছে, তুমি আসতে পারো। তেমনিভাবে তোমরা কিন্তু 24 বছর পর আসছো, এটা কিন্তু এর আগে তোমাদের অনুভূতি হয়নি। এখন কেন অনুভূতি হয়েছে? এখন তোমাদের সে বয়স হয়েছে, কারণ এতদিন তোমরা উচ্চ ডিগ্রি নিলে, নিজে একটা কর্মক্ষেত্রে যেতে চাইছিলে, কর্মক্ষেত্রে গেছো, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, এখন কি করবে? এখন মনে পড়ছে কোথায় ওই হুমায়ুন রেজা স্কুল, কোথায় ওই ছোঁড়াটা কি করছে এখন, ওই ছুরিটা কি করছে এখন, এক একটা কিন্তু মনে পড়ছে। তখন তোমরা কিন্তু তোমাদের মনের মধ্যে উদয় হয়েছে যে চল তো যাই, একদিন পাওয়া যায় কিনা, মনের দুটো কথা বলা যায় কিনা। পৃথিবীতে আমার যেটুকু অভিজ্ঞতা, কিছু কথা আছে আমার মাকে বলতে পারবো, কিছু কথা আছে আমার বাবাকে বলতে পারবো, কিছু কথা আছে আমার সন্তানকে বলতে পারবো, কিছু কথা আছে আমার বউকে বলতে পারবো, কিছু কথা আছে আমার বন্ধুরাকে বলতে পারবো। আমার বন্ধুকে যে কথাটা বলবো, আমি ওই কথাটা কাকে বলবো? আমার বন্ধুটা কোথায়? আমি তো আমার বউকে বলতে পারছি না, আমি তো আমার স্বামীকে বলতে পারছি না। তোমাদের এই বলার জায়গাটা হয়েছে। অবশ্য তোমাদের যে একটা প্ল্যাটফর্ম হলো, মোবাইল একে অপর সমস্যা হবে সমাধান। তোমাদের চাইতে এখানে যারা আছে, তোমরা বিশ্ববিদ্যালয়ে গেছো, বিভিন্ন বিভিন্ন ভালো, আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এত ভালো বন্ধু তোমাদের হবে না। তোমরা আপনি তো পরিচয় হয়েছে, তুমি তো হয়েছে, তুই পর্যন্ত যাওয়ার আর সুযোগ হয়নি, তার আগে চলে গেছে। তো যাও, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এটুই বলবো, তোমরা যে যেখানে আছো, সবাই তো কর্মস্থলে আছে, নিজ নিজ কর্মস্থলে অন্তত এটাকে পেশা দায়িত্ব নিয়ে দায়িত্ব বোধের সাথে কাজটা করবে। কোনো কাজ তোমার মনে পরিচয়টা দিতে চাচ্ছিলে না যে কৃষি কাজ করে, মাঠে কাজ করে, না। আমি মনে করি কোনো কাজই ছোট নয়। আমি যদি আমার পেশাটাকে সম্মান করি, তাহলে সেই পেশা থেকে একজন চার দোকান থেকে একজন ভালো চার দোকানদার হওয়া উচিত। বাজারে দেখো না যে অনেকগুলো চার দোকান আছে, চা খেতে যায় না, কিন্তু একটা দোকানে যে কি করছে, ওখানেই সবাই চা খেতে, ওখানেই সবাই চা খেতে গেছে। তারপরে ওই চার দোকানদারটা কি করে, তুমি চা খেতে যাবা, 5 টাকা নেবে, চাটা একটু করে দিলে, কাপটা ভালো করে দিলে, চায়ের সাথে পানি দিলে, অর্থাৎ আন্তরিকতার সাথে কাজটা করলে। অর্থাৎ যে যেখানে আছো, আমি কোনো পেশা ছোট নয়, যে কৃষিকাজ করো ওটা আন্তরিকতার সহিত করো, অবশ্যই তুমি সফল হবে। এখানে রুবেল আমি জানতামই না, পুলিশে চাকরি করে। আমাদের অনেক আমার সাথে কিন্তু আমার সাথের সাথে যতটা ইয়ে হয়, আমার সাথে মানে তোমাদের একটু বেশি যোগাযোগ হয়, বিভিন্নভাবে কথাবার্তা হয়। তাই তো এখান থেকে তো সবার সাথে যেটু, আর কে তো আমার তোমরা জানো কিনা, ও তো আমার 2 বছর কলিগ, আর যখন সে কাপে চাকরি হয়, ও তো আমার সাথে 2 বছর চাকরিও করেছে, তারপর পরবর্তীতে জাপান চলে গেল। শ্যামলী আছে, ওর কথা বলবো না, কিন্তু ওর বেটিকে ভর্তি করা লাগে, কিন্তু আমাকে 1 কেজি আপেল ঘুষ দিয়ে দেবো, হ্যাঁ, আর লাড্ডু আর খাওয়াই না। তো বিষয়টা হয়েছে এরকম, হ্যাঁ, না আর খাওয়ায় না, কিন্তু ঘুষ দিয়েছে বেটিকে। বেটির ভর্তি যখন হয়ে গেছে তখন আর খাওয়ায় না। তো বিষয়টা হয়েছে এরকম, আমি আমার বক্তব্যের পরিশেষে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার থেকে আজ অবধি এই বিদ্যালয়ে যারা অবদান রাখছে, অর্থ দিয়া, শিক্ষা দিয়া, শিক্ষকতা করেছে, সহযোগিতা করেছে, আমি সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তোমরা আশ্চর্য হয়, তোমাদের তোমরা আসছো 99 সালে, আমি আসছি এখানে 96 সালে। আমি যখন আসি, যখন সবাই কিন্তু আমার পিতৃতুল্য, সবাই আমাকে ছেলে মনে করত, ভালো লাগতো, আদর করতো। যখন ওই সংসার এ বেটা যা ওই ক্লাসে যা, আমি যে শিক্ষক এটাও নয়, ও বেটা যা এটা কথা বেটা ওটা কর, অর্থাৎ নিজের ছেলে। সবাই আমাকে খুব, আমি এখানে নিঃসন্দেহে সবার আদরে ছিলাম, ভালোবাসার ছিলাম, আমার ভালো লাগে, এখন আমি গর্ব করি। তখন তো আমি তাদেরও মৌলানা রবিউল আলম যতদিন তারাকে জীবিত রাখবেন, তাদের সুস্থ দেহে সুস্থ মনে তারাকে যেন রাখেন, তাকে নিয়ে দান করেন। তোমরা নিজ নিজ সব পেশায় সফলতা অর্জন করো। এবং যে আমার ছাত্রীবৃন্দ কয়েকটা আছে, তাদের উদ্দেশ্য বলি, তোমাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়, সবাই তোমরা স্বামী সহাগিনী হও। পাশাপাশি আর আবার ছাত্ররা রাগ করে না, তোমরা তোমাদের যাতে দাম্পত্য জীবন সুখের হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার 2টা কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আমাদেরকে সুন্দর একটা উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। আর সবচাইতে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ধরিয়ে দিল, আমাদের যে পরিচয়টা, এটা কমিউনিকেশন করতে পারি। এখন তো অনলাইন প্ল্যাটফর্ম, সেহেতু আমরা চাইলে একে অপরের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারি। আমাদের একটা গ্রুপ পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে অনেকে অনেক প্রবলেম পড়তে পারি। দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে হারাই গেছে, অনেকে দেখা যাচ্ছে অসুস্থ হতে পারে। আমরা এই নিয়ে একটা পরিকল্পনা করতে পারি যেন ফিউচারে কেউ সেরকম অসুস্থ হতে পারলে আমরা একসাথে হয়ে আবার তাকে সাহায্য করতে পারি। সো আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, এটাই কামনা করি। এখন আমরা বক্তব্য দেওয়ার জন্য বলতেছি মোহাম্মদ বজলুর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এর আগে আমি পরিচয়পত্র দিয়েছি। এখন কথা হলো আমার ছাত্ররা, এখন আমি ছাত্র উল্লেখ করছি, আসলে ছাত্রই আমি, এখনও মনে করছি ক্লাস 6-এ আমি ক্লাস করছি। এখন কথা হলো এই, তোমরা আমাদের কাছে উপদেশ বানিয়ে চেয়েছো, আগে দিয়েছি লেখাপড়ার উপদেশ, এইটা সাবজেক্ট পড়ো, এইটা পড়ো, উমুনটা করো, ভালো করে লেখাপড়া করো, খেলাধুলা বাদ দাও, বদমাইশি করবে না। তখন বদমাইশির একটা সময় ছিল, কাজে ওইটা ছিলই। এখন আমরা কর্মজীবন যে যেখানে আছি সেখানে সেটাই আমাদের প্রতিষ্ঠান। ওই যে হাসছে আর বলছে যে আমি গৃহহীন করি, গৃহহীন, এটা ভালো কথা, খুব খারাপ কথা নয়, এটা আসল কথা, এবং ওইটাই হলো আসল জায়গা গৃহহীনটা করা। এখন উপদেশ বাণী দিতে গিয়ে আমি এর আগেও বলেছি, এখন কর্মজীবনের উপদেশ দিতে যাচ্ছি আমি। আমরা যে যেখানে আছি সেখানে ওইখানে কি আমার নিজস্ব প্রতিষ্ঠান মনে করে কাজ করব। আমি যেমন মনে করি আমার বাড়ির ঘর সংসার কীভাবে উন্নতি করব, কীভাবে চালাবো, কীভাবে ভালোভাবে চলবো, এটা আমরা চেষ্টা করি না। এখন তো সংসার জীবন আমরা নেমে গেছি, যেহেতু 20 বছর পরে আমরা এখানে জমা দিয়েছি। এখন একটা গল্প বলতে হয় যে আমার এক বন্ধু বলছে যে দোস্ত ওর বাপ মারা গেছে, ভাইয়েরা সব বাইরে থাকে, তো বলছে যে আমার মাকে আমার কাছে রেখে গেছে, এর আগে কিন্তু আলাদাই ছিল। তো আমি বললাম যে শোনো দোস্ত, তুমি সুযোগ পেয়েছ সৎ ব্যবহার করিও। কেমন সৎ ব্যবহার? আরে বুঝো না, তোমার কাছে একটা আত্মা আছে, আত্মা বিচার করবে, সৎ ব্যবহার করিও মায়ের সাথে। সৎ ব্যবহার কেমন করতে হয়? মনে করো তুমি তোমার মাকে খাইতে দাওনি, বুড়া মানুষ খাইতে দাওনি, এটা আমি বলছি না, পড়তে দাওনি এটা আমি বলছি না, কিন্তু জুদা ভাতে বাপ পড়োশি, আসলে কথাটা জুদা ভাতে বাপ পড়োশি। তাহলে মা যখন আলাদা হয়ে খেয়েছে তখন তুমি দেখতে পাওনি মায়ে কি খেলো কি খেলো না। এখন তোমার কাছে আসছে, তোমার টেবিলে তুমি খাবে, তোমার বউ খাবে, তোমার মা খাবে, তুমি দেখবে, আর তুমি খাবে মা দেখবে, দুজনের এই অন্তরটা ভরে যাবে। কাজী বুড়ো বাপ মাকে যে সংসারে পাবে, যদি সে সৎ ব্যবহার করতে পারে, সে অরি অশিলায় সে জান্নাত পেতে পারে। আল্লাহ যদি নসিব করে জান্নাত পাবে। কাজে এই কাজটা করি। তারপর আমি বললাম, মা যখন সবারই মরে সবাই কাঁদে, কাঁদে না? কাঁদে, সবাই কাঁদে। আমিও একদিন কেঁদেছি, কারণ আমার মাটা আগে মরেছি। তোমার মাও একদিন মরবে, তুমিও কাঁদবে। তাহলে তুমি যদি ভালো কাজ করে থাকো মায়ের প্রতি, তাহলে তুমি কাঁদা আরাম পাবে। রোজ কানতে যে আরাম কান করা হয়, আরাম হয়। যেমন তুমি কাঁদছো, তাহলে বাইরের লোকে বলবে মাকে একদিন ভাত দেয়নি, আবার ডুবুলা চোখেরা কাঁদছে, বলবে না? বলবে না? বলবে তো, ঝুঁকিরা টুকিরা কাঁদছে। আর যদি ভালো কাজ করো, লোকে যদি নাই বলে যে তুমি কাঁদছে তো কাঁদছে, কিন্তু তোমার কাছে একটা জিনিস আছে, ওই তোমাকে ছাড়বে না। যাকে তুমি পুষছো, খাইয়া খাইয়া পুষছো, অন্তর স্বীকার করবে যে আজদের মাকে খাইয়ে দিয়েছে, কাঁদছিস কেন? অন্তর বলবে না? অন্তরে বলবে। কাজেই আমি অনুরোধ করবো ছাত্রদের আর ছাত্রীদের যে তোমরা যদি বুড়ো মা, বুড়ো শাশুড়ি, বুড়ো বাপ পাশে পেয়ে থাকো, তাহলে ওদের জন্য যথেষ্ট সৎ ব্যবহার করিও। এটা আমাদের অনুরোধ থাকবে, উপদেশ থাকবে। আর কিছু বলবো না, এই যে উপদেশ মানে। আর যে যেখানে কর্ম করছো, সেখানকে নিজের সম্পদ মনে করে কাজ করলে বেশি উন্নত হবে, আনন্দ পাবে, আরাম পাবে। আর দীর্ঘায়ু কিছু করবো না, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। এবার বক্তব্য দেবে আমাদের মাঝে অনেক সিনিয়র একজন স্যার, শ্রদ্ধেয় স্যার, যিনাকে আমরা তার বাসায় আমন্ত্রণ জানার জন্য গিয়েছিলাম। তিনি অনেক স্মৃতিচারণ বক্তব্য দিয়েছিল, সে বক্তব্যগুলো আবার আমরা শুনতে চাই সবার মাঝে। স্যার শারীরিকভাবে হয়তো অসুস্থ, বাট মানসিকভাবে অনেক স্ট্রং। আমি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার বক্তব্য দেবে মোহাম্মদ নাজিমুদ্দিন স্যার। আসসালামু আলাইকুম। এই মঞ্চের যে সমস্ত আমাদের শিক্ষকগণ রয়েছেন, সবাই আমার দু একজন বাদে ছাত্র। আমি এখানে 42 বছর চাকরি করেছি। তো তোমরাকে সিলেবাস পড়াচ্ছি যে এটা পড়িও ওইটা পড়িও, কিন্তু আজকের তোমাদের অনুষ্ঠানটা স্মৃতিচারণ অনুষ্ঠান। তোমরা যে এত দূরে পৌঁছেছো, তো এর আগে যে কি ছিল, আমাদের পূর্বপুরুষরা যে কেন লেখাপড়া শিখতে পারেনি, আমি এটা একটু তুলে ধরার জন্য তোমাদেরকে বলছিলাম। তো আমি ব্রিটিশ পিরিয়ডের আমি মানুষ, 42 সালে জন্ম। আমার জন্মের 6 বছর পরে পাকিস্তান হয়েছে, তারপরে 71-এ বাংলাদেশ। আমার স্মৃতিতে যেটা ধরা পড়ে, তখন কোনো এত জনবসতিও ছিল না, কোনো স্কুল কলেজও ছিল না। আমাদের পেশা হলো শিক্ষকতা। আমার আব্বা এই নিয়মটিতে পড়েছেন। একটা ছোট্ট ছেলে নিমতিতে কেমন করে পড়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে, বাপ মাকে ছেড়ে দিয়ে, তো ওখানে পড়েছেন। তো লেখাপড়া শেখার জন্য ওখানে উনি পড়ার পরে ওখানে আমাদের এখানে কোনো স্কুল ছিল না, আমাদের গ্রামে একটা স্কুল ছিল, এই আমার দাদা প্রতিষ্ঠা করেছিল, ওই স্কুলে উনি চাকরি নিলেন। তো তখন ব্রিটিশ পিরিয়ডের চাকরির মূল্য হলো মাস হলো 4.5 টাকা, 4 টাকা 8 আনা মাসে চাকরি। তো ওখানে প্রায় শায়েস্তা খান আমলের যে টাকা পয়সা তখন ওই রকমই দাম ছিল। 120 বছর আগে এখন থেকে শায়েস্তা খান আমলে 1 টাকার দাম এখন 1 লক্ষ টাকা। তো ওনার জীবনের শেষে 18.5 টাকা বেতন হয়েছিল, আর 18.5 টাকা বেতনে উনি রিটায়ার করেছিলেন। রিটায়ারের ফের কিছু পাননি উনি, কোনো পেনশন কিছু। তারপরে আমরা মানুষ এলাম, এখানে পড়তে আসলাম। তো আমাদের শ্রদ্ধা স্যার উনি বললেন স্কুলে প্রতিষ্ঠার ব্যাপারে। সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছিল চৌধুরী বাড়ির আগা দিকে, মন্টু ডাক্তারের যেটা বাড়ি ওখানে লম্বা করে ঘর করেছিল, 5 টাকা আমরা মাটি দিয়ে গাঁথা ইটগুলা, আর এক চালে উপরে ই ছিল চাল, এই যে খ্যাড়ের চাল দেখছো না, এগুলো ছিল। আমরা একদিন স্কুলে এসেছি, তো দেখা যাচ্ছে যে রাইতে ঝড় এসে চাল উড়ে পড়ে গেছে, স্কুল থেকে ঘুরে গেছি। আর ছাত্র ছিল তোমার প্রতি ক্লাসে 7টা নি 8টা, মোট স্কুলের ছাত্রের সংখ্যা হলো তোমার 5-10-50টা, খুব বেশি হলে, কিন্তু উপস্থিতি 30-40টা থাকতো। পড়াশোনা কিন্তু খুব ভালো হতো। তারপরে এখানে স্কুলটা আসলো, এখানে স্কুলে আসার পরে এখানে একটু বেশি ভালো হলো। আর তখনও সবে এই ঘরগুলা কমপ্লিট হয়নি, টিনের ঘর ছিল। এই টিনের ঘরে তখন পানি পড়তো। আর এখানে একটা বেলের গাছ ছিল, বেলের গাছের নিচে একটা ছোট্ট ঘর ছিল, এখানে অফিস ছিল, কুড়ে ঘর খেড়ের। এখানে আবার একটা গার্লস স্কুল খুলেছিল পরে ইদিয়া, হ্যাঁ। তারপরে এখান থেকে তোমার পড়ে টড়ে সবাই মানুষ হলো। দেখা গেল যে আমি এখানে 1967-তে জয়েন করলাম। আমি পাকিস্তান পিরিয়ডে 66-এর গ্র্যাজুয়েট, পরে বিএড দিয়ে বিএড ফার্স্ট ক্লাস। তো তখন আমাদের যে ইগুলো ছিল সময়গুলো, তাতে যে কোনো চাকরি যে কোনো সময়ে পাওয়া যেত, কোনো অসুবিধা ছিল না। ফিজিক্যাল ফিটনেস থাকলে পুলিশের চাকরি ডেকে ডেকে দিত, ডাইরেক্ট দারোগা বিএড পাস করলে। আর ফুডে তোমার হেলথে বিভিন্ন রকম, তো হেলথে চাকরি ছিল না তখন, তখন ফুডে চাকরি ছিল, টিও ছিল। তো এইভাবে দেখা গেছিল যে সবাই জানতো যে এখানে পুলিশের চাকরিতে খুব ঘুষ পাওয়া যায়। তো অনেকে আবার ওদিকে যায়। তো আমাদের কথা হলো যে আমাদের গভীর আধ্যাত্মিক প্রেরণা, আমরা এখানে এই হাই স্কুলে আমার চাচা হেডমাস্টার, এখানে এখানে আমরা চাকরিটা আমাকে দিল আর কি। আমি এই কী বলে যে রিকগনেশন হয় না স্কুলে, তখন উনি ডেকে আমাকে এখানে রিকগনেশনের জন্য ইন্সপেক্টর এলো, রিভাইজ করে ভিজিট করলো, ভিজিট করার পরে চাকরিটা দিল। এই চাকরি করে আমরা 40 বছর এখানে চাকরি করেছি। আমি এই তোমাদের বাপকে পড়াচ্ছি, দাদাকে পড়াচ্ছি, তোমাদের ছেলেরাকে পড়াচ্ছি। 42 বছর পড়ার পরে আমি ওই যে 2007 সালে আমি হজ করেছি, 6 সালে রিটায়ার। রিটায়ারের সময় আমাদের কিছু ছিল না, আমাদের 120 টাকা বেতন। তারপরে 17 মাস 18 মাসের বেতন থাকতো। আমরা 8 আনা করেও পয়সা ভাগ করে নিয়েছি, বেতন উঠেছি ছাত্রদের 8 আনা করে পয়সা, তোমরা শুনে কল্পনা করতে পারবে না। তারপরে স্যার বললেন যে এখানে জঙ্গল, এই যে নীলকুঠিতে একটা আসা যেত না, ওখানে নীলকুঠি ছিল, ওখানে একটা কড়াই ছিল, কড়াইটা এই জুয়েলদের বাড়িতে পরে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে তোমার এত জঙ্গল, শৃগাল, কুকুর, সাপ, ব্যাঙ আর বড় বড় প্যাঁচা থাকতো। আমরা স্কুলে আসতে ভয় পেতাম, ওই জন্য গ্রাম দিয়ে আসতাম। আর ছোটো ছেলেপিলে তো দূরের কথা, আমরা আসতাম বর্ষা যখন হতো তখন কাদা 1 হাঁটু করে কাদা ভেঙে আসতাম, কোনো রকমের এখানেই ছিল না। এই যোগাযোগ ব্যবস্থা, পড়াশোনা কোনো গুরুত্ব ছিল না। এই তোমরা যে অবস্থায় পৌঁছেছো এবং যে অবস্থায় লেখাপড়া শিখেছো এবং যে অবস্থায় বিভিন্ন পদে গেছো এবং এখন যা দেখছো, এটা পূর্বে কল্পনা করতে পারতো না যে পূর্বে কেমন করে মানুষ লেখাপড়া শিখতো। এবং লেখাপড়া শিক্ষার হারটা খুবই কম ছিল। তাছাড়া ছিল তখন ব্রিটিশ পিরিয়ডের পরে পাকিস্তান পিরিয়ড এলো, তো পাকিস্তানের তোমার মনে করো যে একতরফা নীতি, ওই পশ্চিম পাকিস্তানকে সব কিছু। এখানে পাট উৎপাদন হয়, পাটের ফ্যাক্টরি যে পশ্চিম পাকিস্তানে হয়, ওখানে যাওয়ার পরেই তারপরে এখানে এইভাবে যে কোনো সময়ে এখানকে শোষণ করতে থাকে। তারপরে ৭১ সালে তোমাদের কী হলো। এখন কথা হলো এটুকু যে আমরা যেভাবে তোমাদের শ্রম দিয়েছি, যেভাবে ই করেছি, এখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় ত্রুটি ছিল আর কোথায় ত্রুটি ছিল না, আর কীভাবে আমরা কি করেছি। তো কথা হলো যে তোমাদের শিক্ষকেরা সবাই শ্রদ্ধার পাত্র, অনেকে অনেক কথা বললেন, অনেক কিছু উপদেশ দিলেন। সবাই তোমরা এইটুকু জানো যে একটা সাধারণ কথা বললেও তোমাদের শিক্ষকেরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, একটা জানা কথা বললেও। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে এখন যদি সম্রাট আকবরের আমলে যে সমস্ত মন্ত্রীরা ছিল, এক একজন যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজের মন্ত্রিত্ব দেওয়া হতো। তো তোমাদের দ্বিতীয় বিক্রমাদিত্যের আমলে মহাকবি কালিদাসের তোমরা নাম শুনেছ, তিনি ছিলেন একজন সভাসদ। তো উনি একদিন সভায় যাবেন, তো সভায় যাওয়ার সময় হয়ে গেছে। তো ওনার মা বলছেন যে বাবারে ঘরে চাল বাড়ন্ত, অর্থাৎ আমাদের ঘরে চাল নেই। তখন চাল জোগাড় করতে যেয়ে ওনার দেরি হয়ে গেল, রাজসভায় উনি না গেলে আবার সভা চলবে না। তো একটাই মাত্র ঘোড়ার গাড়ি আছে, তো ঘোড়ার গাড়িটা আর কোনো প্যাসেঞ্জার নাই, 4টা প্যাসেঞ্জার না হলে যাবে না। তাহলে উনি বললেন যে ঠিক আছে, তুমি 4টা প্যাসেঞ্জারের দাম নিও, 4 টাকা, ধরো যে 4 টাকা, একটা কথার কথা বলছি। তো ঘোড়া চলছে, চলতে চলতে বলছে যে তুমি কি ওই মহাকবি কালিদাস যে মেঘনাদ নিজে লিখেছে এই মেঘদূত কাব্য? হ্যাঁ ওইটাই, তার যার নাম শুনেছি। তো তুমি একটা আমাকে কথা শেখাও, তোমাকে 1 টাকা আমি ছাড় দিয়ে দিছি। তো বলছে যে 10 জনে যে কথাটা বলে এটা তুমি শুনে নিও। তো বলছে এটা কথা তো আমি জানি যে 10 জনে একটা কথা বললে শুনে নিও। তো কথা কি এমন বললাম যে কি কথা হলো, তো 1 টাকা গেল। আর একজন বলছে, আরেকবার বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আর একটা টাকা তোমাকে ছেড়ে দেবো, তুমি আর একটা কথা শিখিয়ে দাও। তো বলছে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে তুমি এটাকে পরীক্ষা করে দেখিও, ফেলে দেওয়ার আগে। তো এটা তো জানি, আচ্ছা কপাল খারাপ আছে, টাকা আর পাবো না। যেতে যেতে তারপরে আর একটা দিকে গেছে, তোমরা তো এখন বড় হয়ে গেছে, এটা বলার অসুবিধা নাই। তো বলছে আর একটা টাকা আমি ছেড়ে দেবো, আর একটা কথা বলো, তো শিক্ষা দাও। তো ওকে বলছে কি যে স্ত্রীটাকে নিজের পেটের কথা বলিও না, তোমরা সবাই তুমি বলিও না। তো এটাও তো আমরা জানি। তারপরে যখন টমটম থেকে নামাবে তখন বলছে কি যে আচ্ছা ঠিক আছে, এটাও ছেড়ে দেবো, তুমি আস্তে একটা কথা শিক্ষা দাও। তো বলছে রাজ দরবারে ম্যাজিস্ট্রেটের সামনে কিংবা হাকিমের সামনে কোনো মিথ্যা কথা বলিও না। দিয়ে ও রাগ করে ঘোড়াটাকে ওই কোচন ঘোড়া মেরে খুব তেড়ে চলে আসছে। আস্তে আস্তে রাস্তাতে খরার দিন, অনেকগুলো লোক একটা পাকুড় তলাতে বসে আছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘোড়ার গাড়িয়ান করছে না, এর প্যাসেঞ্জার নিব না, আমার যে কপাল খারাপ হয়েছে, ব্যাগার খাচ্ছি। তো ও আবার চিন্তা করছে কি যে আরে 10 জন বলেছিল, তো এখানে তো 100 জন আছে লোক। তো সবার থামলো, ঘোড়ার গাড়িটা থামালো। থামার পরে দেখছে বলছে যে আমাদের এই ঠাকুরটা মরে গেছে, তুমি তো ওখান থেকে যাবে, তো তুমি গঙ্গাতে ফেলে দিও, একটু পাশা দিকে ই করে উল্টে। দেখো তো দিনমান ব্যাগার খেটে এলো, ফের এখনো ব্যাগার, ফের ঠাকুরকে ঘাড়ে নিয়ে এনেছে ঘোড়াতে, যে তাড়িয়ে চলেছে। যেতে যেতে তারপরে সামনে গঙ্গা, গঙ্গা তাকে বিসর্জন দিবে, ফেলে দিবে। তো কাছে হারে আর একটা তো কথা কয়েছিল যে ফেলে দেওয়ার আগে একটু ভালো করে দেখিও। তো দেখছে যে ফেলে দেওয়ার আগে ও আপনার ওই ঘোড়ার ওই যে লাঠিটা দিয়ে একটু খচিয়ে দেখছে, তো আর কোমরে সব খচখচ করছে। তা আগের যুগে আমাদের ওই সব তহবিল থাকতো, কারণ কাঁচা ঠাকরা থাকতো, ঠাকুরকে যে টাকাগুলো দিয়ে গেছে ওরা সাথে কলামলা দিয়ে গেছে, টাকা খরচ করেনি, ও সব টাকা তহবিলে রেখে দিয়েছে। তারপরে তহবিল খুলে দেখছে মোটা টাকা। তখন ও বুঝলে যে হ্যাঁ সত্যিকারের এই কালিদাসের দাম আছে। তো বাড়ি যা দেখা গেলো যে তার অবস্থার পরিবর্তন হয়ে গেলো, তখন অনেক জিনিস কিনে সব কিছু করে। এই সময় কিন্তু এক ধনী লোকের বাড়িতে চুরি হয়। তারপরে ধনী লোক তখন গোয়েন্দা বিভাগকে লাগায়, তখন দেখছি এর অবস্থার পরিবর্তন হয়েছে, আর বাড়িতে খুব এসে বেশি বকে। তারপর ওর স্ত্রীকে খুব ফোঁসলায়, ওর স্ত্রী ওকে বলে, তো বলছে না আমি বলবো না, যে চলে যায়। একদিন এমন অবস্থা হয়েছে তার স্ত্রীকে কথা না বললে সে বাপের বাড়ি চলে যাবে। তখন ও বলছে কি যে ঠিক আছে, আমি তো চুরি করি না, তো চোখে চুরি করো, আমি ভাগ খাই, আমাকে দিয়ে যায়। তো তখনই তার স্ত্রী সেই গোয়েন্দাকে ডেকে সব কথা বলে দিল। তারপরে ওকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেল। তারপরে হাকিমের সামনে সে সুন্দরভাবে সত্য কথাটি বললো। হাকিম সন্তুষ্ট হয়ে তাকে আরও পুরস্কার দিলেন। তা আমার কথা এইটুকু যে তোমাদের শ্রদ্ধেয় স্যাররা, তোমাকে যেগুলো পড়িয়ে গেছেন কথাগুলো হয়তো সামান্য, এবং যেগুলি বলে গেলেন এই কথাগুলোকে তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিজের জীবনে প্রতিফলিত করিও, তাহলে তোমরা প্রকৃত মানুষ হবে। আর একটা জিনিস, যে সততাটা সবচাইতে সম্বল। যে যেখানে থাকো, যে প্রতিষ্ঠানে থাকো আর যেখানেই থাকো, সৎভাবে চলিও। হারাম জিনিস খুবই খারাপ এবং অসৎ খুবই খারাপ, মিথ্যা কথা খুবই খারাপ। আর তোমরা নিজে নিজের যে ধর্ম, সে ধর্ম ঠিকভাবে পালন করবা, তোমরা জীবনে অনেক উন্নতি লাভ করবে। আর একটা যে তোমাদের যে পুনর্মিলনী প্রতিষ্ঠান, দেখা গেল আমরা শুনে আমাদের গর্বে বুকটা আরও ফুলে উঠলো যে তোমরা এই বিভিন্ন পদে এত সুন্দর অধিষ্ঠিত আছো। আমরা যে পরিশ্রম করেছি খেয়ে না খেয়ে, সেই পরিশ্রমটার আমরা এখন সুফল পাচ্ছি। তোমরা দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে। কাজে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমি এখান থেকে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের জন্য তোমরা দোয়া করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা স্টুডেন্টরা সবসময় সন্তানের মতো অতীতে যেমন আমাদেরকে ভুল ত্রুটির জন্য ক্ষমা করে আসছে, আশা করি পরবর্তীতে এভাবেই চলতে থাকবে। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। এবার বক্তব্য দিবে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম স্যার। আয়োজকের সভাপতি আমার প্রাণপ্রিয় ছাত্র শাহাবুদ্দিন, উপস্থিত রয়েছেন আমার সহকর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় 2004 সালে এসএসসি ব্যাচের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। একটু আগে এটি শুরু হওয়ার 10 মিনিট আগে এক ছাত্র আমাকে বলছেন, স্যার হুমায়ুন রেজা কে? আমি বললাম, তো আজকেও তোমাদেরকে বলে দিচ্ছি যে আই ট্রাই টু সে হাউ টু এস্টাবলিশ হুমায়ুন রেজা। হুমায়ুন রেজা হচ্ছে আল্লাহ এরফান রেজা চৌধুরীর ফাদার। ওনার নাম অনুসারে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই দানশীল মহান ব্যক্তি, এই তার নাম অনুসারে এই বিদ্যালয়টির নাম হয়েছে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়। হুমায়ুন রেজা এই জঙ্গলে একটি তাজ তৈরি করে গেছেন। তাজ, আমরা তাকে শ্রদ্ধাগ চিত্তে স্মরণ করি। আই প্রে টু আল্লাহ ফর দিয়ার ডিভাইটেড সোল। আচ্ছা, যা হোক, আমরা জানি হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় 1948 সালে প্রতিষ্ঠিত হয়, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ইস্টাবলিশড অন 1947। আর ফুল ফ্লেজেড স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় 1948 সালে। তো 1947 সালে তো ব্রিটিশ পিরিয়ডের কথা, এটা আমার শোনা। এখানে একটি মাত্র প্রতিষ্ঠান ছিল অত্র ইউনিয়নে, হেমায়েত মেমোরিয়াল হাই মাদ্রাসা, যেটা আজকে দারুণচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হয়েছে। তো এই হেমায়েত মেমোরিয়াল কেন হলো? এটিও চৌধুরীদের অবদান। তারপরে আসলো 1938 সালে কিন্তু কলেজ স্থাপিত হলো। এখানে কলেজ স্থাপিত হওয়ার পর সুধীবৃন্দ, মহান ব্যক্তিবর্গ চিন্তা করলেন কি এখানে তাহলে একটা বিদ্যালয়ের দরকার। ফার্স্ট কলিমউদ্দিন সাহেব, ফাদার অফ শফিকুর বিএসসি ভিলেজ সাতরসিয়া, উনি ফাউন্ডার হেডমাস্টার। তার সাথে দুজন সমাজসেবী, মঈনুদ্দিন বিশ্বাসের দুই ছেলে। আর একজনের নাম আসি দিস আহমেদের এক ছেলে, যার নাম হচ্ছে এরফান মিয়া। এটাও শোনা যায় এখানে ওখানে কোথায় স্কুলটি হবে সিদ্ধান্ত নিতে না পেরে ক্লাসটা কোথায় চলছিল এটা আমি সঠিক বলতে পারবো না, তবে শুনেছি পাঠ্যকাদাও নাকি হয়েছিল কিছুদিন ক্লাস। তারপরে চৌধুরীদের গবেষণা ছিলেন আফসার হোসেন বিশ্বাস, ওনার শরণাপন্ন হলেন। চৌধুরীদের সহযোগিতায় চৌধুরীদের কাছে কথাটি তুললেন। এই তখন হুমায়ুন রেজার নামকরণে আল্লাহজ এরফান রেজা চৌধুরী এই জঙ্গলে বিদ্যালয়টি স্থাপন করার অনুমতি দিলেন। তখন থেকে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নাম, এটুকু আমি জানি। হ্যাঁ, তারপরে যদি আরও কিছু থেকে থাকে তা আমি বলতে পারবো না, যেহেতু তখন আমি এগুলো আমার শোনা কথা। যারা চৌধুরীর সাথে না ওটা তো হয়েছিল। তারপরে এই হচ্ছে ইতিহাস। হ্যাঁ, কলিমউদ্দিন সাহেব চলে যাওয়ার পর এখানে স্থাপিত হলো, চলে এলো ট্রান্সফার হয়ে বিদ্যালয়। উনি যখন চলে গেলেন বিরল, তখন সাজ্জাদ আহমেদ সাহেব উনি হেডমাস্টার হলেন। যা হোক, এইভাবেই চলতে 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 এক সময় শমশের স্যার আসলেন, পরিশেষে আমি এলাম হেডমাস্টার হিসাবে। তো আমি এই স্কুলে, তোমরা যেমন এই স্কুলের ছাত্র ছিলাম, আমিও কিন্তু এই স্কুলের ছাত্র ছিলাম। আমিও সপ্তম শ্রেণীতে এসে ভর্তি হয়েছিলাম। আমিও শিক্ষকদের কাছে মায়ের খেয়েছি। কীরকম মায়ের খেয়েছি বলি, কে হয়তো চেনবে, মেরাজ মাস্টার। উনি খুব ভালো শিক্ষক ছিলেন, আমারও শিক্ষক, এখানে যতগুলি শিক্ষক রয়েছেন তাদেরও শিক্ষক। উনি পড়াতেন ভূগোল। তো একদিনের ঘটনা বলি, আমি সামনে বেঞ্চে আছি, আমার পাঁচ বন্ধু আছে। তো কি কারণে উনি, ওনার মুখের ভাষাটা একটু তোতলা টাইপের ছিল, তো এটা শুনে হেসে গেছিল। কে হাসলি তখন কেউ আর বলে না। তখন আমি প্রথম বেঞ্চে আছি, আমাকে মাথাটা নিচে করে দিয়ে, এই হাতে ছিল খাতা, লাগলো পিঠতে, যত পিঠে, আর সব বন্ধুরাকে ওই বেঞ্চের তলা, হাই বেঞ্চের তলা মাথা ঢুকিয়ে দিয়ে পিঠতে লাগলো। যত পিঠে তত হাসি, আমিও হাসি, ওরাও হাসি। তারপর শেষ পর্যন্ত ফেলে দিয়ে যা দিয়ে বেরিয়ে গেলে। তো আমিও মায়ের খেয়েছি। তোমরা যে মায়ের কথা বললে, হ্যাঁ, তো হ্যাঁ, আজকে তোমাদের জন্য আমি একটা ছড়ি কিনে রাখছি, মারবো। সেই জন্য কেন মারবো, তোমরা আজকে প্রতিষ্ঠিত হয়েছো। যদি তোমাদের বন্ধুদের মধ্যে পরস্পরের যদি সহমর্মিতা না থাকে, তাহলে মনে করে নিবে যে এই ছড়ি দিয়ে আমি পিটছি তোমাদেরকে। কোনো বিপদে যদি কোনো তোমার বন্ধু পড়ে, সহযোগিতা করবে। তোমার বন্ধুদের কোনো ছেলে বা কোনো মেয়ে চাকরির জন্য যদি যায়, আর তোমাদের যদি সেই ক্ষমতা থাকে, তোমরা তাকে সাহায্য করবে। করবে তো। আর যদি না করো, তাহলে যে ছড়ি আছে, মনে করলে যে আমার সাপ পিচ্ছে আমার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো, তোমাদের উন্নতি কামনা করছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই বিদ্যালয়টি, এটি আমাদের জন্য রাজমুকুট। বলো, রাজমুকুট না? এটি যাওয়ার ক্রাউন, ঠিক না? এই বিদ্যালয়টি যতদিন আছে, আর একখানটা ইট থাকা পর্যন্ত তোমরা শ্রদ্ধা করবে। হ্যাঁ, তো ঠিক আছে, থাকো, ভালো থাকো। এই বিদ্যালয় আছে বলে আমি এখানে সিক্সে লেখাপড়া করেছি, সেভেনে লেখাপড়া করেছি, এই স্কুল থেকে এসএসসি পাস করেছি, এই স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি, এই স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছি, এই স্কুলে আমি হেডমাস্টার হয়েছি, দেন রিটায়ারমেন্ট। এবং আমার চারটি ছেলে মেয়ে প্রত্যেককে এই স্কুল থেকে পাস করেছে। যদি হুমায়ুন রেজা না থাকতো, তা তো আমার মতো গরিব মানুষের শিক্ষা গ্রহণ করা যেত না, আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারতাম না। তো যা হোক, আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করেন তাদের প্রতি, এই কামনা করছি। আর তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন ভালো থাকো, তোমার বাবা মা যেন ভালো থাকে। হ্যাঁ, তাদের বুড়ো বাবা মা যদি থাকে তাদেরকে সম্মান দিবা, তাদের সেবা করবা, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমাদের সাধ্যের জন্য ছোট আকারে পরিসরে একটা স্বল্প গিফটের ব্যবস্থা করা হয়েছে। সাধ্যকে গিফট দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। পাপ্পু আসো। প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ছবি নেব। সাইডে ধর, স্টিল পিকচার নাও, কিছু পিকচার নাও, প্রত্যেকটা নিবা। সময় লাগবে। আবু সাহেব স্যার, বাচ্চা সারোয়ার, বসির, সাদাত হোসেন বাবু, বসির, রেজাউল, আমাদের মাঝে অবসরপ্রাপ্ত আরও বেশ কয়েকজন শিক্ষক ছিল যারা উপস্থিত হতে পারে নাই, তাদের সম্মানের ক্ষেত্রে আমরা যেগুলো স্মারক আছে আলাদা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে, ইনশাল্লাহ সেটা পৌঁছে দেব। এখন আমাদের সমাপনী বক্তব্য রাখবে মনাসা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুয়েল স্যার। সম্মানিত শ্রদ্ধেয় আমাদের শিক্ষক মণ্ডলী, উপস্থিত সহকর্মীবৃন্দ, 2004 সালের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমি এই স্কুলের ছাত্র, 1993 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করি। 2003 সালে আমি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আলহাজ শরীফ আহমেদ কারিগরি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি এবং 2012 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমি এই স্কুলে সহকারী প্রধান হিসাবে যোগদান করি। বর্তমানে আমি 23 সালের জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন সম্পর্কে যে কথা বলেছে, আমারও অনুরূপ অনেকগুলোই কথা আছে। আমার বিশেষ করে বাম পাশে স্যার বজলুর রহমান স্যার, আমি যখন সিক্সে ভর্তি হয়ে ক্লাস করছি, ভেঙে গেছে এই রুমে, ইংলিশ র্যাপিড রিডার পড়াতেন উনি, আমি পড়া পারিনি, আমি কিন্তু একটু স্বাস্থ্যবান ছিলাম, বলছে এই যা লাঠি নিয়ে আই। তো পাশে বাসের থোপ থেকে লাঠি আনতে গেছি, আমি ভাবছি যে আমাকে যখন বললো লাঠি আনতে, মারবে না, মায়ের খাওয়াইতে হবে, আর আগে মোটা লাঠি এনেছি খুব। তো প্রথমে আমাকে বলছে দেখি লাঠি তো খুব মোটা এনেছিস, দেখি কেমন লাগে। এক বাড়ি দিয়েছে, ভেঙে গেছে। আর আনোয়ারুল স্যার আমার বন্ধু, স্যারের ছেলে ডলার আর একজন, একসাথে পড়তাম ওই রুমে, ক্লাস হয়নি তো ওই দরজাগুলা খুব লাথি মারছি। স্যার বলছে এই কে রে, তো ইসমাইল ভাই বলছে ওরা ওরা। তো তখন ওই যে 26শে মার্চের মিছিল হতো লাঠি নিয়ে রাস্তায় রাস্তায়, বোঝা করে বাঁধা থাকতো, 3 খান লাঠি নিয়ে এসে স্যার যে দিল একেবারে সেই। আসলে অনেক স্মৃতি আছে, বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে আমি স্যারদের সামনে কথা বলছি, আসলে হাত পা কাঁপছে মনে হয়েছে। তারপরেও বলতে হবে যেহেতু একটা দায়িত্বে আছি। আমি প্রাতিষ্ঠানিক একটু কথা বলতে চাই। স্যার আছেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের। অল্প কিছুদিন আগে একটা তথ্য চেয়েছিলেন শিক্ষা অফিস থেকে, যে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য, প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক কে ছিলেন, ছাত্র সংখ্যা কত ছিল। তো জানি না এটা ভুল হয়েছে কিনা, তৎকালীন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কলিমউদ্দিন স্যারের ছেলে শফিকুল বিএসি স্যারের সাথে কথা বলে আমি একটা তথ্য দিয়েছিলাম। সেটি হচ্ছে মরহুম এরফান রেজা চৌধুরী, ওনার আব্বা হুমায়ুন রেজা চৌধুরীর নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন সময়ে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা দিয়েছিলাম 50 জন 5 শ্রেণীতে, এভাবে একটা তথ্য দেওয়া হয়েছিল। তো ভুল হয়েছে কিনা জানি না, এটা আরও আসলে জেনে দেওয়ার দরকার ছিল মনে হয়। তো সংশোধন করার সম্ভবত সুযোগ আছে স্যার, এটা আমরা আরও যাচাই বাছাই করে দেখি, এটা সংশোধন করব। জি স্যার, 200 বলেছিল, আচ্ছা তাহলে দেওয়া আছে, এটা আমরা নোট দিয়ে রেখেছি, অফিস কপি আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, 2004 সালের শিক্ষার্থী যারা, আসলে মঈন, আরিফ, আমার সাথে কথা হয়েছে যে আমি অল্প সময় দেব, কিন্তু আমাকে যে এভাবে আটকে দেওয়া হবে আমি কিন্তু ভাবতে পারিনি। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো স্যারেরা আছে, এখান থেকে আমি এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছি যে আমি এখান থেকে উঠেও পালাতে পারছি না। যাই হোক, থাকতেই হলো বাধ্য। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা এই অনুষ্ঠান করেছো, ধন্যবাদ। এটাকে আরও গতিশীল করার জন্য স্টুডেন্টদের তথ্য 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় রেজিস্টারভুক্ত করা হয় ঠিকানাসহ, সেটা আছে, কিংবা ট্যাবলেশন শিট থাকে। এটা থেকে তোমরা তথ্যটা আরও সঠিক করবে, ফোন নাম্বার সহ, কে কোথায় অবস্থান করছে। এবং আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে একটু আহ্বান জানাবো যে এর একটা কপি প্রতিষ্ঠানে যদি দেওয়া হয় আমরা এটা সংরক্ষণ করব, আমরা প্রতিষ্ঠানের স্বার্থে এটা আমরা যেন ব্যবহার করতে পারি। প্রতিষ্ঠান দরদিতে আমরা সবাই, তাই না? তাহলে আমি ব্যক্তিগতভাবে যেহেতু দায়িত্ব আছি, আমি চাইব প্রতিষ্ঠানের যেন উন্নয়ন ঘটে। এর জন্য আমি কিছু কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছি। যদি আমি আল্লাহ সহায় থাকে তাহলে হয়তো এটা আমি করতে পারবো ইনশাল্লাহ, সবার সহযোগিতায়। এই জন্য আমি এই পরামর্শটা দিলাম। এই প্রতিষ্ঠান আসলে একটা সুনামধন্য প্রতিষ্ঠান, জানি না এটা কতটুক ধরে রাখা যাবে, তবে চেষ্টা করছি সবার সম্মিলিত সহযোগিতায়, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সুধী সমাজ। একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গেলে সবার সহযোগিতা দরকার। আর একটা কথা, আমি দায়িত্ব নেওয়ার পরে আমি ওই যে কে একজন বলে গেল যে মঈনুদ্দিন স্যার 6-এ যে একটা ব্রিফিং দেয়, তো আমিও এরকম যখন 6ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হয় আমি ক্লাসে গিয়ে বলি যে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা আমাকে ফোন দিবে, আমার সঙ্গে কথা বলবে, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। তো হঠাৎ একদিন 2:30টায় ফোন পাচ্ছে, রাত্রি 2:30টায়, কি খবর? 8ম শ্রেণীর একজন ছাত্র কুমিল্লাতে কাজ করছে, বলছে স্যার রেজিস্ট্রেশনের সময় কি শেষ হয়ে গেছে? তা আমি আবার রাখলাম না, যে ওই যে বলে রেখেছি যে যে কোনো সময় ফোন দিবে, তো ওই সবাই ফোন দেয়। যাই হোক, বিরক্ত হই না আমি। তারপরে অনেকেই সার্টিফিকেট নিতে আসে, কিংবা প্রত্যয়নপত্রে স্বাক্ষর নিতে আসে। ইভেন আমি কিছুদিন আগে একটা ছাত্রকে, সাহাপাড়া দিয়াড়ের ছাত্রকে, পুলিশের চাকরি হয়েছে, 12টার আশেপাশে ফোন দিয়েছে, স্যার একটা প্রত্যয়নপত্র লিখে দিতে হবে, আজকেই জমা লাগবে। তা আমি বিরক্ত হই না। তা আমি তোমাদেরকে এটুক আশ্বাস দিতে পারি যে আমার দায়িত্বে যতক্ষণ আছি আমি চেষ্টা করব অল টাইম সার্ভিস দেওয়ার, স্টুডেন্টদের সুবিধার জন্য, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের স্বার্থে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি এটা ইনশাআল্লাহ করব। পরিশেষে আমি আর কথা বাড়াতে চাই না, অনেক সময় গড়িয়ে গেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের উত্তরোত্তর ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক এই কামনা করে আমি প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই মুহূর্তে আমাদের লটারির পর্বটা শুরু হচ্ছে। তো আমাদের এখানে একজন ছোট বাবু আছে, তাকে দিয়ে আমরা র্যাফেল ড্রটা করাবো। প্রথমে আমরা 15তম পুরস্কারের র্যাফেল ড্র করবো। হ্যাঁ, তুমি উঠাও, তুমি যে কোনো একটা উঠাও। আমাদের 15তম পুরস্কার, নামটা খুবই আকর্ষণীয় এবং হচ্ছে যে আমাদের ভদ্র একটা বন্ধু ফারুক। ফারুক ফারুক পুরস্কার তো আমরা পরে দেব। বন্ধু ফারুক, আপাতত এখন সিটেই থাকো। জাস্ট এখন আমরা নামটা ঘোষণা করছি, পরবর্তীতে আবার পুরস্কার আমরা দেব। 15তম লিখে নে। আচ্ছা, এবার পরবর্তী আকর্ষণ, দেখা যাক কার ভাগ্যে এই 14তম পুরস্কার। 14তম পুরস্কার, এখানে হচ্ছে যে দুইটা মেরু আছে আমাদের বন্ধুদের মধ্যে। তো নাম বলা যাবে না পুরস্কারে, যা দেখে নেবে। তো যাদের মাঝে প্রায় ঝগড়াঝাটি হয়, কিছুক্ষণ আগেও ঝগড়াঝাটি হয়েছিল, তার মধ্যে একজন প্রায় ভারতের কিনারে বাড়ি, মামুন লিটন। মামুন লিটন 14তম পুরস্কার। নেক্সট, এবার আমরা 13তম পুরস্কারের জন্য অপেক্ষা করছি, জানি না কার ভাগ্যে আসছে। দেখতো এই রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ বুঝছি। আমাদের এই বন্ধুর নাম হচ্ছে যে বশির। বশির আছে এখানে? হ্যাঁ, এ বশির, এটা হলো 13তম পুরস্কার। হ্যাঁ বলছি, এটা 40। এবার নেক্সট 12 নাম্বার, আমাদের ব্ল্যাক ডায়মন্ড আছে একটা, ব্ল্যাক ডায়মন্ড সরওয়ার জাহান। 12 নাম্বার পুরস্কার। আমরা পরবর্তী 11তম পুরস্কারের জন্য অপেক্ষা করছি, জানি না কার ভাগ্যে আছে। এটা তো আমাদের আরেকজন বন্ধু, খুব আকর্ষণীয়, মাথায় থাকে মাঝে মধ্যে মুকুট। মুকুট নেক্সট, এখন আমরা 10তম পুরস্কারের জন্য অপেক্ষা করছি। আমাদের এই বন্ধুটা আমাদের মাঝে নাই, নাই বলতে হতে অনুষ্ঠানে সে উপস্থিত হতে পারেনি। হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রাপ্ত, তার ব্যস্ততার কারণে আসতে পারেনি। আমাদের এই বন্ধুর নাম হচ্ছে আব্দুল জলিল। আব্দুল জলিল, রানীনগর বাড়ি, এখন বর্তমানে সে চাঁপাইনবাবগঞ্জে থাকে, আমরা জানিয়ে দিব। হ্যাঁ নেক্সট 9 নাম্বার। নেক্সট 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার। এই বন্ধু হচ্ছে যে আমাদের কাছ থেকে অনেক দিন দূরে ছিল, হয়তো 3-4 দিন আগেও সে দূরে ছিল। 3-4 দিন আগেও তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, সে আমাদের মাঝে এখন আছে এবং সে প্রবাসী একটা বন্ধু, আল মামুন। আল মামুন, সে ব্রুনাইয়ে থাকে, ব্রুনাই প্রবাসী আল মামুন। এটা হচ্ছে 8তম পুরস্কার। 8তম পুরস্কার, কাকা বাবু আছে, আশিকুর কাকা বাবু। 8ম। নেক্সট আমরা 7 নাম্বার পুরস্কারের জন্য অপেক্ষা করছি। আমাদের এ বন্ধুর এ বন্ধু অবশ্য এসেছিল, চলে গেছে। বন্ধুর নাম বললে না, নাম বললেই না, সেটা হচ্ছে যে জান্নাতুল ফেরদৌসী যে রিমা আছে না, তার হাজব্যান্ড বাদশা, আমাদের হাউসনগর গ্রামের বাদশা। তোরা দু ভাইরা, দু ভাইরা আছিস? ওকে, আপন আপন ভাইরা। নেক্সট 6 নাম্বার পুরস্কার আমাদের আরেক ব্যবসায়ী বন্ধু। এখন করব কি, কপাল তো তাদের ব্যবসায়ীদের কপাল ভালো হয় সব সময়। রাজু, রাজু রাজু ওই মরাকসা বাজারের দোকান, ফলের দোকান। আমার একটা কথা বলে রাখে, আমার জীবনে কিন্তু লটারি মিলে না কোনোদিন, এই জন্য লটারি কোনোদিন কাটিও না। নেক্সট 5তম পুরস্কার, আমার এ বন্ধুর মনে অনেক আক্ষেপ ছিল, সে এরকমও বলছে আমি যদি এখানে কিছু না পাই তাহলে আমি বাড়িকে জবাব দেবো কি। তা আমি না হয় ঢাকাতে কোনো একটা জায়গায় বা চাপাইতে কোনো এক জায়গায় কিনবো, কেনার পরে নাম লিখবো যে 2000 এসএসসি হুমায়ুন রেজা হাই স্কুল, এবং বাসায় গিয়ে হোম মিনিস্টারকে দেখাবো যে এটা আমি পেয়েছি স্কুল থেকে। আল্লাহ তাআলা তার কথা মনে শুনছে, মিলাই দিছে। তো আমার সে বন্ধু পাশে বসে আছে রুবেল, এবারে এটা হলো 5 নাম্বার পুরস্কার। এবার নেক্সট আমরা 4 নাম্বার পুরস্কারের জন্য অপেক্ষা করছি। 4 নাম্বার পুরস্কার যে আছে আজকে, সে তো পুরাই অন্যরকম। আমাদের ভিতরে একজন মানে লাভ ওয়ান টু তো আছে, কিন্তু নায়ক আছে একজন, জানেন? কেউ জানো? সে আমাদের নায়ক বন্ধু আরে রবিন। এবার বলতে সবাই জানো, নায়ক তো কে জানো না? নায়ক আমি জানি, তাই বললাম। বারান্দার দিনগুলিতে আমার বন্ধুকে দেখেছি আমি। এটা 4র্থতম আমাদের সুন্দরী বান্ধবী, সুন্দরী বান্ধবী বলে দিয়েছি, বিউটি বিউটি 3য় নাম্বার পুরস্কার। আচ্ছা নেক্সট হচ্ছে যে 2য়। আসলে কপাল সবসময় মেয়েদের ভালো হয়। আমাদের সায়েন্সে যখন পড়ালেখা করতাম, মানে আমরা জানি যে একই বৃত্তে 2 ফুল হয়, কিন্তু একই বৃত্তে 4 ফুল ছিল। তো এই 4 ফুলের মধ্যে 1 ফুল আছে আজকে আমার সেই বান্ধবী, আমাদের সেই বান্ধবী জেসমিন কিয়া, 2য়তম পুরস্কার। কিয়া এরপরে 1ম পুরস্কারের জন্য আমরা অপেক্ষা করছি, জানি না কে সবচাইতে লাকি ম্যান এখানে আছে। দেখি আকর্ষণীয় জগন্নাথপুর, যাক বসিরের খুব আফসোস ছিল যে জগন্নাথপুর কি বাদ হয়ে গেল, কিন্তু তার কথা আল্লাহ তাআলা শুনছে এখানে, যে শেষ পর্যন্ত তার জগন্নাথপুর থেকে একজন আমাদের লটারিতে, তাও আবার সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, হাবিবুর রহমান। তো এই মুহূর্তে আমাদের রাফেল ড্র এখানেই শেষ হলো। নেক্সট মামুন, মামুনকে তার 14তম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নেক্সট 13 নাম্বার পুরস্কারের জন্য পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি বশিরকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বশির আসতেছে আমাদের সামনে। নেক্সট 12 নম্বর পুরস্কার সরওয়ার জাহান। সরওয়ারকে তার পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। নেক্সট 10ম পুরস্কারের জন্য পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি মুকুট, সরি 11তম পুরস্কার। দশমতম পুরস্কার যে পেয়েছে আব্দুল জলিল, সে আমাদের মাঝে উপস্থিত নাই, যার কারণে এই পুরস্কারটা আপাতত রাখা হচ্ছে, পরবর্তীতে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে 9ম পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি আলমামুন। আলমামুন নাই, আচ্ছা ঠিক আছে, আলমামুনের পুরস্কার রেখে দেওয়া হচ্ছে এবং তাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে আশিকুর, 8ম পুরস্কার। আশিকুর কি আছে? হ্যাঁ, এবার হচ্ছে যে 7ম পুরস্কার বাদশাহ। বাদশার পক্ষ থেকে সরওয়ার জাহান সে গ্রহণ করবে। তার ভাইরা আমরা সবাই চিনি নি, বাদশার ভাইরা সরওয়ার। হ্যাঁ তোর এটা জানি না, বল। আর মামাই তো ভাইয়ের সাথে বিয়ে হলে কি হয়? মামাই তো ভাই, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে রাজু, সেও তো উপস্থিত নাই আমাদের মাঝে। এরপরে হচ্ছে 5মতম রুবেল। রুবেল তোমাকে তোমার পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। তুমি যেখানেই থাকো দ্রুত আসো, আবার তুমি দ্রুত উঠতে গিয়ে পড়ো না, ভালোভাবে উঠো। এরপরে আমাদের বন্ধু রবিন, তাকে 4র্থ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রবিন তো অনেক খুশি, এ বন্ধু অনেক চেষ্টা করেছে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য। এবার আমাদের বান্ধবীর পালা, 3য় পুরস্কার বিউটি, তোমাকে তোমার পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। হ্যাঁ এই যে এটা তৃতীয়, এই যে তৃতীয় লেখা আছে, তৃতীয় পুরস্কার গ্রহণ করছে বিউটি। বিউটি পুরস্কার পেয়ে নিজেকে ধন্য মনে করছে, কিন্তু এবার 2য় পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি আমাদের বান্ধবী কেয়া। কেয়া তুমি এসে গ্রহণ করো। এবারে আমাদের বান্ধবী কেয়া তার পুরস্কার গ্রহণ করছে। এবারে 1ম পুরস্কার গ্রহণ করবে হাবিবুর রহমান। বন্ধু তুমি কাছে আসো, তাড়াতাড়ি গ্রহণ করো এবং আমাদেরকে উদ্ধার করো তুমি। হ্যাঁ শেষ ভালো যান, সব ভালো তার। আমরা দোয়া করি হাবিবুর কিন্তু সামনে প্রবাসে যাবে, যেন সে সুন্দর ভালোভাবে সহি সালামতে যেতে পারে।